আপনার পরকালে নিয়ে অভিবাদন জানাবেন ইঞ্জিনিয়ার শ্রী কালী চট্টগ্রাম মহাশয়কে। আমার বড় সৌভাগ্য ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমি আমার সুপারিটেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে কিছুদিনের জন্য হলো এনএসজি ইঞ্জিনিয়ার অফিসে পেয়েছিলাম। যাই হোক, ওনাকে এখন মোমেন্টো দিয়ে বরণ করে নেবেন আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি সুব্রত ঘোষ মহাশয়। ধন্যবাদ। আমি আবার একবার পুনরায় আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, সংগঠনের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনাকে আমি আরো স্বাগত জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মে এসে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর বিশেষ কিছু কথা না বাড়িয়ে আমরা প্রোগ্রামে মূল প্রোগ্রামে শুরু যাবো। আমি ওনার হাতে মাইক তুলে দিচ্ছি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন, নমস্কার সবাইকে। আমি প্রথমেই প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কে এবং তার কর্তৃপক্ষ এবং সব সদস্যবৃন্দকে অভিনন্দন জানাতে চাই যে নতুন যারা আসেন, জয়েন করেছেন ডিপার্টমেন্টে এবং যারা অলরেডি কাজ করছেন, তারা এই গুরুত্বটা ট্রেনিং এবং জ্ঞান বৃদ্ধি, জ্ঞানের আদান প্রদান, এই ব্যাপারটা গুরুত্ব উপলব্ধি করার জন্য। এবং আমরা যেটা শুনলাম, যে এটা আপনারা করেই থাকেন, এটা স্পেশালি আপনার নতুনদের জন্য একটা করা হয়েছে এখানে, তো আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ কর্তৃপক্ষকে এই ব্যাপারটা উপলব্ধি করার জন্য। ডিপার্টমেন্ট থেকে হয় এটা, জানি না এখন কোভিড সিচুয়েশনে কিরকম ভাবে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য একটা এটিআই ট্রেনিং, এটিআই তে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে পার ডে এক মাস ধরে হয়, জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছিল, সেটা প্রাঞ্জলিতে হয়েছিল, কিন্তু ইট ডিজার্ভস আর একটু বড় আকারে একইভাবে যেমন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের করা হয়, সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারদের করার ক্ষেত্রেও একইভাবে দরকার আছে বলে আমি মনে করি। যাই হোক, সেটা আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং এই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করার জন্য আরো একবার আমার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন। কারণ এর কোনো বিকল্প নেই, আমরা ইঞ্জিনিয়ার তো, আমি মনে করতে পারছি, আমি বর্তমান ডিভিশনে ছিলাম, আমি খুব ফর্মাল সেমিনার ফর্মে আমি করছি না, মাঝে মাঝে একটু কথা বলবো, মাঝে মাঝে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করবো, তাহলে তো অনেক বড় আসে, তাহলে তো আপনাদেরও হয়তো আগ্রহ একটু অন্যদিকে চলে যেতে পারে, বিশেষ করে একটা পোস্ট লঞ্চ সেশন, তো পোস্ট লঞ্চে একটু ড্রাউজিনেস একটু আসে, সো দ্যাটস এ চ্যালেঞ্জিং সেশন, সবসময় ভালো হয়, পোস্ট লঞ্চ সেশন ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জিং সেশন, হোয়াটএভার। তো আমি এখানে থাকার সুবাদে এখানে ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ তখন কিন্তু আমার অনেকই সহকর্মী সাথে আছে, দেখা হল এখনই, তো তারা জানেন যে ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ তখন ছিল, তারা কিন্তু একটা মোটামুটি প্রত্যেক বছরই এরকম একটা উদ্যোগ নিত, তো সেখানে আমি মোটামুটি কমন স্পিকার ছিলাম। তো এই হলে আমি মনে করতে পারছি একটা পরিবেশ সংক্রান্ত ব্যাপারে, পরিবেশ গত দিক দিয়ে বিশ্ব উষ্ণায়নে নির্মাণ শিল্পের প্রভাব এবং কোনটা ভালো কোনটা খারাপ সেই নিয়ে একটা আমি অনেক এর উপরে পড়াশোনা করে, রিসার্চ করে,
জিনিসটা বানিয়েছিলাম সেটা বর্ধমানেরই আর একটা এখানকার একটা পত্রিকা, সেটা অনেক সাংবাদিকরাও ছিলেন, তারা বলেছিলেন, একজন অনেক আগ্রহণী বলেছিলেন এবং তারা সেটা বাদ করেছিলেন। তো আমি সেটা সুব্রতকে শেয়ার করেছি ওই ম্যাস্টিক এক্সপার্টে লেখার জন্য, সাথে সাথে সেটাও যথেষ্ট রিলেভেন্ট। এবং আমি মনে করি যে প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের এই পরিবেশ সংক্রান্ত দিকের ব্যাপারটা কিন্তু মাথায় রাখা উচিত এবং সেটা নিয়েই আমাদের মাথায় রেখে কাজ করা উচিত। তো আজকে এই মেইনলি আমি প্রায় বছর 30 হলো ডিপার্টমেন্টে থাকার সুবাদে আমার জানে যারা আমার সহকর্মী পূর্ণ আছে রাস্তা ব্রিজ বিল্ডিং সবই করার সাথে সাথে রাস্তার উপরে আমার ভালোবাসাটা একটু বেশি, একটু পক্ষপাতিত্ব বেশি, তো সেটা নিয়েই আমার একটু বেশি কাজ আছে। ইদানিং লাস্ট IRC জার্নালে যদিও ব্রিজ নিয়েও একটা পেপার বেরিয়েছে আমরা হাতে নিয়ে দোয়ানিয়া এরকম বলে আসে এবং আর্কাইভও আসে, সেটা মানে 2013 থেকে পুরো আসে। কাজে পড়াশোনা বা জ্ঞান আগ্রহের জ্ঞান লাভের আগ্রহ থাকলে এখন নলেজ কিন্তু ফ্রি। যাই হোক, আমি যেটা বলছি এখানে বলবো আজকে সেটা মেনলি আমরা ডিপার্টমেন্টে যেরকম ধরনের রাস্তার কাজ করি তার উপরেই আমরা বলবো, তার উপরেই আমি বলতে চেষ্টা করবো। সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট বা বিটুমিনাস স্টপিং পেমেন্ট, সেটার উপরেই আমরা মেইনলি কনসেন্ট্রেট করব। তারপরেও যদি আপনাদের কারো কোশ্চেন থাকে অন্যান্য জিনিসের উপরে সেটা একসময় আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর এটা এটা আমি এই মঞ্চের উপরে দাঁড়িয়ে মাইকের সামনে বলছি মানে এটা নয় যে আমি শুধু একা বলবো, আমি সবসময় শুনতে আগ্রহী। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি মনে করি যে কোনো কোশ্চেন সিলি কোশ্চেন নয়, মনে যা কোশ্চেন্স আছে যেরকম ভাবে কোশ্চেন আছে, বিশেষ করে নতুন যারা আছে তাদের পরে তো আমি বলবোই যে এগিয়ে এসে প্রশ্ন করবে। আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু এই একটা বড় ফ্লস আছে, কোশ্চেন করতে শেখানো হয় না, সেইটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর পক্ষে অন্তরায়। যতক্ষণ না কিন্তু কাউন্টার একটা চিন্তা করতে পারবেন, যতক্ষণ না কিনা একটা প্যারালালি অন্যরকম কি হতে পারে সেই চিন্তাটা মাথায় আসবে, ততক্ষণ কিন্তু জিনিসটা জানা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়। কাজেই সেই সেটা আসে কিন্তু প্রথম কিন্তু কোশ্চেন করার থেকেই আসে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেই ব্যাপারটা সবসময় আমাদের যে কোনো লজিক্যাল মাইন্ডে এটা প্লে করা উচিত বলে আমি মনে করি। কাজেই ইটস অলওয়েজ ওয়েলকাম কোশ্চেন করতে, দরকার পড়লে আমাকে খালি, কারণ আমার অনেকক্ষণ বলতে হবে, অনেকে বেজেই গেছে অলরেডি, 8 ঘন্টা প্রায় লেট, চেষ্টা করবো যে টাইমে কমপ্লিট করার। চলে গেছে, আচ্ছা একবার আমি জেনে নিই যে নতুন যারা এন্ট্রেন্স আছে একটু হাত তুলে আমি বুঝতে পারবো যে কতজন আছে, যথেষ্ট সংখ্যায়। কবে আপনারা ডিপার্টমেন্টে জয়েন করেছেন? ওকে, এইবারে আমি একটু হাত তুলে জানতে চাইবো যে এর আগে রাস্তার কাজের অভিজ্ঞতা কাদের আছে, ওই নতুনদের মধ্যে, নতুনদের মধ্যে আমি পুরোনোদের জানতে চাইছি না, রাস্তার কাজের অভিজ্ঞতা খুব বেশি লোকের নেই। যাই হোক, তাহলে নতুন যারা আসেন তারা যেটা এটা মেইনলি আমাদের যেটা করা হচ্ছে, আমাদের বললামই আমি যে ডিপার্টমেন্টের যেরকম ভাবে কাজ হয় তার উপরে, এবং ডিপার্টমেন্টের কাজটা মূলতই হচ্ছে আমাদের মিনিস্ট্রির যেটা রোডস অ্যান্ড ব্রিজের ওপর যে স্পেসিফিকেশন আছে সেটাকে মেনেই করতে হয়, এবং সেটাকে আমরা বলি অরেঞ্জ বুক বা এখন সেটা ট্রিভিশন বলে চলছে। তো সেটার ওপরেই মেইনলি কনসেন্ট্রেট করে আমাদের কাজগুলো করতে হয়, স্পেসিফিকেশন গুলো আমি তার ওরিয়েন্টেশন স্লাইডস গুলো সাজিয়েছি, সেইখান থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্ট জিনিসগুলো চলে আসে। তো বেসিক্সটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক্স আছে, কিন্তু মেইনলি ওই বইটা যারা ফলো করেছেন বা দেখেছেন বা সেই ক্লাসগুলো সম্বন্ধে একটু বেশি বাকি বহাল তাদের, আরো বা যারা নয় তাদের হয়তো একটু ইয়ে থাকবে, তবে আমি অনুরোধ করবো যে রাস্তা বুঝতে গেলে ওই বইটা ভালো করে পড়তেই হবে। এটা হচ্ছে আমাদের একটা রাস্তা ক্রস সেকশন, এর মধ্যে মানে কিছু বিশেষত্ব আছে,
তলায় হচ্ছে আর্থিল আর্ধেন এম্বাংমেন্ট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এগুলো হাইপার ইঞ্জিনিয়ারিং এর বইয়ে পড়েছি, সাবগ্রেড আছে। তারপরে হচ্ছে জিএসপি, জিএসপি মানে হচ্ছে গ্রানুলার সারফেস। তার উপরে আছে WMM অর্থাৎ ওয়াটার ওয়েট মিক্স ম্যাটার। তার উপরে যেটা হয় বিটুমিনাস দুটো লেয়ার, একটা DBL এটাকে বলে বেস লেয়ার, বাইন্ডার বেস লেয়ার। আর উপরে একটা হচ্ছে BC অর্থাৎ বিটুমিনাস কংক্রিট, এটাকে বলে ভারিকোস। এখানে একটা বিশেষত্ব আছে, আপ টু জিএসপি লেয়ার কিন্তু দেখুন যে এনভায়রনমেন্ট পর্যন্ত কিন্তু এক্সটেন্ডেড আছে। জিএসপি লেয়ার গ্রানুলার সারফেস এর একটা আরো একটা ফাংশনাল তো আছে, এটা এটার একটা স্ট্রাকচারাল দিক তো আছে, এর সাথে সাথে একটা ফাংশনাল দিকও আছে। সেটা হচ্ছে এই জিএসপি লেয়ারটা দুটো পারপাস আছে, একটা হচ্ছে ড্রেনেজ লেয়ার, একটা হচ্ছে ফিল্টার লেয়ার, সেটা আমি আসছি পরে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে আপ টু জিএসপি কিন্তু এনভায়রনমেন্ট এই পর্যন্ত এক্সটেন্ডেড আছে। এটা যেহেতু ড্রেনেজ লেয়ার হিসেবে ট্রিটেড হয়, সেই জন্য এটা এনভায়রনমেন্ট এই পর্যন্ত এক্সটেন্ডেড করা আছে। তারপরে আস্তে আস্তে এটা কিন্তু একটু এটা লোড বেয়ারিং করার জন্য আছে, যতটা আমাদের ক্যারিজওয়ে আছে তার থেকে এটা বেশি করলে ভালো হয়। তবুও যেটা এই প্র্যাকটিসটা যদি ফলো করা হয় না, করলে ভালো হয়, দিস উইল হেল্প ইন বেটার গেইনিং বেটার স্টেবিলিটি। এমএলএম মেটেরিয়াল বা সাবগ্রেড মেটেরিয়াল, ব্যাকল মেটেরিয়াল আমরা কিভাবে চুজ করব, সেটা হচ্ছে মাটি, সয়েল, মোরাম, গ্রাভেল এটা হতেই পারে, এবং রিক্লেম মেটেরিয়াল ফ্রম দ্য পেভমেন্ট। আমরা অলরেডি যেগুলো করি সেগুলো হচ্ছে একদম গ্রিনফিল্ড প্রজেক্ট, জেনারেলি করি না গ্রিনফিল্ড প্রজেক্ট, আমরা জেনারেলি করি না। যেটা করি সেটা হচ্ছে ব্রাউনফিল্ড প্রজেক্ট, অলরেডি আছে, এক্সিস্টিং আছে, তাকেই আমরা স্ট্রেন্থেনিং কিংবা ওয়াইডেনিং, স্ট্রেন্থেনিং এটা করি। তো সেই হিসেবে রিক্লেম পেভমেন্ট ফ্রম দ্য পেভমেন্ট অফ দ্য পেভিং মেটেরিয়াল সেটা ইউজ করা খুব জরুরি। তার সাথে সাথে আরো ইন্ডাস্ট্রিয়াল বেস লাইক ফ্লাই অ্যাশ, পটাশ, এই ধরনের মেটেরিয়াল কিন্তু ইউজ করা খুব খুব জরুরি। কারণ আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশন করি তাতে যে ন্যাচারাল রিসোর্সেস লাগে, সেই ন্যাচারাল রিসোর্সেস কিন্তু লিমিট আছে, সবকিছু লিমিট আছে। আমি বারবারই বলবো পরিবেশের ব্যাপারগুলোতে আমি ফেরত আসবো, এবং এই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের করা উচিত। তো সেটাতে আমরা যদি বলি তো ন্যাচারাল রিসোর্সের কনজারভেশন সেটা কিন্তু খুব জরুরি। কাজে যেটা আমাদের অলরেডি আছে সেটাকে যদি আমরা আবার রিসাইকেল করতে পারি, রিইউজ করতে পারি, তার মতো জিনিস হয় না, কারণ মাদার আর্থ ইজ লিমিটেড উইথ ন্যাচারাল রিসোর্সেস। তো এটা খুব ইম্পর্টেন্ট ফ্লাই গ্যাস কিংবা পটাশ এবং আরো অন্যান্য এই যে রিক্লেম মেটেরিয়াল পেমেন্টে লাগানোর জন্য। তো সেটা আমরা দেখে নেব যে ক্রাইটেরিয়া গুলো কি কি আছে। ক্লে হ্যাভিং এলএন নট এক্সিডিং এক্সিডিং 50 অ্যান্ড পিআই ভ্যালু এক্সিডিং 25 ইজ নট সুটেবল। এলএন ভ্যালু এবং পিআই ভ্যালু কি জিনিস সেটা আশা করি বলতে হবে না, সেটা জানা আছে, নতুন যারা আছেন জানেন তো। সো বেসিক্স আমি বলছিলাম, কিন্তু এটা হচ্ছে লিমিট। আচ্ছা, ফিল মেটেরিয়াল উইথ এক্সপ্যান্সিভ ক্লে শুড নট হ্যাভ এ ফ্রি সোয়েলিং ইন্ডেক্স এক্সিডিং 50%। 50% বেশি যদি ফ্রি সোয়েলিং ইন্ডেক্স হয় তাহলে আমরা ওই মেটেরিয়ালটাকে ইউজ করব না এনভায়রনমেন্টে। আর যদি 50% এর কম হয় তাহলেও যদি এক্সপ্যান্সিভ ক্লে আমরা ইউজ করি তাহলে কিন্তু 500 mm একটা একটা ব্ল্যাঙ্কেট কুশন মতো আমাদের দিতে হবে। তবে হিসেব মতো এটা না ইউজ করাই ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইটেন্সিটি। এটা আমরা জানি ক্লাসিক্যাল সোয়ার মেকানিক্স অনুযায়ী আমাদের দুটো ক্রাইটেরিয়া আমরা কম্প্যাকশন করেছি, একটা ম্যাক্সিমাম ব্রাইটেন্সিটি এবং অপটিমাম মশার কন্টেন্ট। সেক্ষেত্রে একটা মাটির প্রপার্টির মধ্যে মানে পড়ে ম্যাক্সিমাম ব্রাইটেন্সিটি, সেটা এনভায়রনমেন্টের আপ টু 3 মিটার হাইট পর্যন্ত 15.2 কিলোনিউটন পার মিটার কিউব, এনভায়রনমেন্ট এক্সিডিং 3 মিটার হাইট সেটা 16.0 কিলোমিটার পার মিটার কিউব, সাবগ্রেড অ্যান্ড আর্ডেন শোল্ডার লজেস ব্যাকফিল এটা হলে 17.5 কিলোমিটার পার মিটার কিউব। এই রিকোয়ারমেন্টগুলো আমাদের ফুলফিল করতে হবে। এছাড়াও যদি সিভিয়ার ভ্যালু বলা থাকে, এমনিতে নর্মালি এইগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আর সিভিয়ার এর ক্রাইটেরিয়া থাকে না, সাবগ্রেড ছাড়া।
এনভায়রনমেন্ট আসে সেটা আমি আসছি সেটা কি আসে, কারণ আমরা জানি যে এফেক্টিভ সিভিয়ার আমাদের আগে ছিল 37/2012 অনুযায়ী বা 8% ছিল, সেটা এখন 5% হয়ে গেছে। এফেক্টিভ সিভিয়ার এরিয়া আছে, কারণ আমাদের যারা করছেন কাজ তারা তো আশা করি নিশ্চয়ই আছে, নতুন যারা তাদের আইডিয়া আছে এফেক্টিভ সিভিয়ার, হোয়াট ইজ এফেক্টিভ সিভিয়ার অফ দ্য সাপ্লাই, ঠিক আছে। এটা আইএসসি 37/2018 কতজন তার কাছে আছে, আছে পুরনো সবাইদের কাছে আছে আশা করি, আমি নতুনদের আরো বেশি করে জিজ্ঞেস করছি আছে। এই এই বইটা কিন্তু রাস্তা করতে গেলে যেমন ওই সেটাও কিন্তু টোটাল প্রায় 84টা স্লাইড এরকম কিছু হবে, সেটাও কিন্তু পাবলিক ডোমেনে রাখা আছে। academia.edu বলে একটা ই আছে, ওয়েবসাইট আছে, সেইটাতে আমার নামে একটা পেজ আছে, তাতে আমার যতগুলো আছে টোটাল 25-30টা হবে পেপার্স প্রেজেন্টেশন, সেগুলো সবগুলো আপলোড করা আছে। তার মধ্যে এখানে এই অ্যাসপেক্টস অফ পেমেন্ট ডিজাইন অ্যাজ পার আইএসসি 37/2018 সেটা আছে। আমি চেষ্টা করেছি যেগুলো করতে গিয়ে আমাদের অসুবিধা ফেস করতে হয় এবং যে যে জিনিসগুলো ক্যারিফিকেশন দরকার সেগুলো আমি চেষ্টা করেছি দেখতে, সেগুলো দেখে নেব। তো সিভিয়ার এফেক্টিভ সিভিয়ার ওটা ওখানে ওই 37 অনুযায়ী সেই কনসেপ্টটা বলা আছে। আগে বলা হতো শুধু সাবগ্রেড সিভিয়ার, দিস ইজ এ ডিজাইন ইনপুট ফর দ্য পেমেন্ট ডিজাইন, এখন সেটা হয়ে গেছে এফেক্টিভ সিভিয়ার। মানে হচ্ছে যদি আমি এক কথায় বোঝানোর চেষ্টা করছি, যদি এনভায়রনমেন্ট যদি একটু নরম থাকে তার উপরে সাবগ্রেড মানে একটু ইমপ্রুভ সয়েল সেটা চাপালে, যদি এনভায়রনমেন্টের সয়েলটা খুব নরম থাকে তাহলে কিন্তু আলটিমেট এফেক্টিভ সিভিয়ার যেটা হবে সেটা কিন্তু কমে যাবে। সাবগ্রেডের সিভিয়ার যদি 10 হয় কিন্তু এনভায়রনমেন্টের সিভিয়ার যদি 2-3 এরকম কিছু হয় তাহলে এফেক্টিভ সিভিয়ারটা কিন্তু অনেকটা কমে যাবে, 10 দিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এফেক্টিভ সিভিয়ার কিভাবে বার করতে হবে সেটা 37 এ বলা আছে। এটা হচ্ছে মানে মোটামুটি রাফ আইডিয়া অফ দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ সিভিয়ার, সেটা একটু দেখে নেওয়া দরকার। আরো যেটা আছে সেটা হচ্ছে যে যদি এক্সিস্টিং রাস্তাকেই আমরা করছি তার উপরেই কাজ করছি, আমরা যদি এক্সিস্টিং রাস্তার যে সাবগ্রেডটা আমরা পেলাম বা এনভায়রনমেন্টটা পেলাম সেটা সুটেবলই আছে, কিন্তু তারপরেও আমাদের কি করতে হবে সেটাকে হয়তো কম্প্যাকশন লেভেল রাইট কম্প্যাকশন লেভেলে নেই, কম্প্যাকশন ডিগ্রিটা ঠিক নেই, তাহলে আমাদের কি করতে হবে ওইটা আইএস ওই ফিফথ রিভিশনের 305.3.4 এটাতে বলা আছে, কিছুই না ওটাকে আবার রোল করে জল দিয়ে রোল করে সেটা ওই ম্যাক্সিমাম গাইডেন্সের কাছাকাছি নিয়ে আসতে হবে, যেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলা আছে 95% বলা আছে। আচ্ছা ফিল্ড ডেন্সিটি যেটা করতে হবে সেটা কিন্তু সবসময় আমাদের স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে করতে হবে, এটা কিন্তু বলা আছে। ফিল্ড ডেন্সিটি টেস্টিং এটা কিন্তু অন্য মেথডেও করা যায় কিন্তু সেটা চলবে না, আর কি মেথডে করা যায় এনিবডি ক্যান গেস কোন কোটার মেথড, ওকে। তো ওই মেথডে করা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, আমাদের স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডেই করতে হবে সেটা কিন্তু বলা আছে। তো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট, সেটা যখন করবে কোনো এজেন্সি যখন কাজ করছে সেগুলোই আমাদের দেখার দায়িত্ব, কোনটা ঠিক কোনটা কোড অনুযায়ী আসে কোনটা নয় সেগুলোতে দেখা আমাদের দায়িত্ব, সেগুলো কিন্তু প্রভিশন যাতে হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে ওই লাস্ট পার্ট 1 প্যারাগ্রাফে বলা আছে এনভায়রনমেন্ট শুড নট বি লেস দ্যান কম্প্যাকশন লেভেল, শুড নট বি লেস দ্যান 95%, আর হচ্ছে ফর সাবগ্রেড ইট ইজ 97%, এটা আমরা সবাই জানি। কিন্তু হিয়ার ইজ আ ভেরি ক্যাচ, একটা ক্যাচ আছে, কি সেই ক্যাচ, আমরা যদি এনভায়রনমেন্ট মনে করুন আমাদের কোনো সিভিয়ার আসছে, আমরা অনেক সময়ই দেখি অনেক সময় রাস্তা করতে গিয়ে দেখি সিভিয়ার 2-3 খুব কম, আর এনভায়রনমেন্টে আমরা হয়তো নতুন গ্রিনফিল্ড প্রজেক্টে আমি বলছি
সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের কম্প্যাকশন আমরা যেটা বলা আছে 95% অ্যাচিভ করলাম, তার সিভিয়ার হচ্ছে আমরা পেলাম 2-3। আমাদেরকে এমপি তো বারণ করেনি সেই এনভায়রনমেন্ট সয়েলটাকে 100% পর্যন্ত কম্প্যাকশন করতে। নোবডি হ্যাজ গিভেন আস পুট বার অন দ্যাট। তাহলে আমরা যদি সেইখানে আমরা যদি কম্প্যাকশন লিমিটটা বাড়াতে পারি, সিভিয়ার বাড়বে না কমবে? কমবে। সেই অ্যাডভান্টেজটা কিন্তু সেম সয়েলের ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা নিতে পারি। এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো কিন্তু বুঝে অ্যাপ্লাই করলে এছাড়াও আরো অনেক আছে, হয়তো বাড়বে, অল্প বাড়বে, কিন্তু 3-4 তো যাবে, 2-3 তো যাবে, খুব বেশি হয়তো এফেক্ট হবে না। সেটা আমরাও একটা চেষ্টা করছি, মানে উদ্যোগ নিয়ে আরবিআরআইতে আমাদের যেটা রোশন বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আছে সেখানে পিছনেই পুকুর আছে, সেখান থেকে একদম পুরো পাক মাটি নিয়ে কম যাতে খুব সিভিয়ার কম হয় সেই টেস্টিং আমরা ল্যাবরেটরি টেস্টিং শুরু করছি, যে তার গ্রাফগুলোকে প্লট করা যে কত আমাদের ডেন্সিটি বাড়ালে, ম্যাক্সিমাম ডাইডেন্সিটি বাড়ালে সিভিয়ার কতটা হবে, এগুলো আমরা ল্যাবরেটরি স্টাডি করতে শুরু করেছি। তো এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং আইডিয়া যেগুলো আমরা কিন্তু সাইটে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমরা কিন্তু অনেকেই হয়তো করি না বা জানি না, সেটা হচ্ছে আমাদের যেটা কংক্রিটের অ্যাকসেপ্টেন্স একটা ক্রাইটেরিয়া আছে, একটা মনে করুন ছাদ এর বাড়ির ছাদ কাস্টিং করলাম, সেটা আর ব্রিজের ডেক কাস্টিং করলাম, ইট ইজ ইন 30 গ্রেড অফ কংক্রিট, তাহলে কত আমরা কিউব টেস্টের রেজাল্ট পেলে ওটা এন 30 বলে বুঝবো? হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্যাট? নট লেস দ্যান 95% অফ হোয়াট, মানে টিবিসি এর 95%, সে ইট ইজ 29, আমি এখন ক্যালকুলেশন করলে এদিক ওদিক হবে, পয়েন্ট সামথিং আসবে, সে ইট ইজ 29, তাহলে 29 যদি পাই ইট ইজ ওকে। হোয়াট ইউ সে? বাকি 5টায় আমি পেলাম না, সে কম পেলাম, কত কম পাবো? তার একটা লিমিট থাকবে তো, আমি যদি 5-10 পাই হবে, M30-তে 5-10 পেলে হবে? হবে না। কত পেতে হবে? 15% প্লাস মাইনাস পেতে হবে। আচ্ছা, তাহলে যদি 95টা যদি আমরা 30 পাই তাহলে ইটস ওকে, ইউল পাস দ্য বিল, রাইট অর রং? রাইট। প্লিজ ফলো ক্লজ নাম্বার 16.1456 আইএস 456 অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্য কংক্রিট। দিস উই অল আমরা জাম্বলটা করি, এই কনসেপ্টটা আমাদের ঠিক নেই। বলা আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ কংক্রিট ইট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম ইউর হোয়াট ইউ আর টেলিং, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ, ইট ইজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্য কংক্রিট, ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার, ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার। বলাই আছে এফসিকে প্লাস, আগে ছিল 4, এখন 3 হয়ে গেছে, অ্যাভারেজ 4 নন ওভারল্যাপিং কনসিকিউটিভ টেস্ট রেজাল্টস অফ সেটস, 4 সেটস, সেটস মানে 1 সেট মানে 3টে, 3টে মিনিমাম, ঠিক আছে, সেইটা নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং কনসিকিউটিভ টেস্ট রেজাল্টস, তার অ্যাভারেজটা এফসিকে প্লাস 3 এর বেশি হতে হবে, মানে 33 এর বেশি হতে হবে, তবে গিয়ে কংক্রিটটা অ্যাকসেপ্টেড হবে, তবে গিয়ে ইউ ক্যান পাস দ্য বিল, আদারওয়াইজ নট। ডোন্ট কনফিউজ দ্যাট থিং উইথ ইউর ক্যারেক্টারিস্টিক কম্পোজিশন, ঠিক আছে, একটা আছে কম, এইগুলো বোঝার আছে। আমরা যখন মিক্স ডিজাইন করি, দের ইজ ওয়ান টার্গেট মিক্স ট্রেন, দের ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক কম্পোজিশন ট্রেন, দিস অ্যানাদার ইজ দ্যাট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্য কংক্রিট, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড, কি হলে অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। সেই রকম আমরা এনভায়রনমেন্টের যখন কম্প্যাকশন টেস্ট করি, সে ইট ইজ আমাদের ডাইডেন্সিটি, ম্যাক্সিমাম ডাইডেন্সিটি আমাদের আছে ল্যাবরেটরি ফিল্ড, আমরা ল্যাবরেটরিতে পেয়েছি সে 2, ওকে, তাহলে কত হলে অ্যাকসেপ্টেড হবে? আমরা যখন বেড একটা টেস্ট করছি 2.1, 1.9, 2.15 আর 1.85 সামথিং লাইক দ্যাট ইজ দেয়ার, অনেকগুলো আছে, এইগুলো আছে।
এই প্লসগুলো বলা আছে যে 3000 স্কয়ার মিটার কম্প্যাক্টেড এরিয়ার উপরে সে অ্যারাউন্ড 10টা মনার করতে হবে। তারপরে যদি ল্যাবরেটরি যেটা প্রেগন্যান্সি রেজাল্ট আছে তার সাথে এটা যোগ করে নিতে হবে। ইজ নট লেস দ্যান স্পেসিফাইড ডেন্সিটি প্লাস দিস, ঠিক আছে? তার মানে ইট ইজ সামথিং টু প্লাস সামথিং, ওকে? ডোন্ট ফরগেট দ্যাট। এইগুলো কিন্তু আমরা আছে পড়ে লিখলাম কিন্তু ফলো করি না, পড়ার দরকার, ওকে? ওখানে মাইক দেওয়া যাবে কারো, মানে আমার শোনার জন্য শুধু বলছি না, বাকি সকলের শোনার জন্য বলছি, যদি থাকে তাহলে ভালো। ও একটাই আছে, আচ্ছা ঠিক আছে বলো। নন ওভারল্যাপিং বলতে কি বোঝাচ্ছে এটা বলতে গেলে আই উইল ডিসকাস আসপেক্ট, দিস ইজ আ গুড কোশ্চেন। নন ওভারল্যাপিং মানে তুমি মনে করো এ বি সি ডি নিয়েছো, পরেরটা যখন এ বি সি ডি এর একটা অ্যাভারেজ করে নিবে, পরের যখন সেকেন্ড অ্যাভারেজটা নেবে তখন তুমি ভালো করে ডিটেলে কভার করা, এগুলো গ্যাপ থেকে।
Is this clear? Are you ready? Shubhrato, time dekhte. Theek ache? There are 55 slides. You need to count the time. Okay. This is one picture where this rolling has been done for the subgrade, and how initially after excavation it occurred for kirokom legeche tarpor rolling korte korte erokom hoyeche আর এর সাথে আরো দেখতে হবে যে এর সাবগ্রেড লেভেলে বা আমাদের এমব্যাকমেন্ট লেভেলে এই লেভেলেরও একটা টলারেন্স আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস 20 মিলিমিটার, বলা আছে ডিটেইলটা এখানে। সেগুলো আমাদের এই এইটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, তো তাহলে এটা খুব সামারি করা আছে। ইউ ক্যান হ্যাভ দ্য প্রিন্ট আউট এন্ড গো টু সাইট ফর দ্য ইয়োর ইনিশিয়াল থিং, ইট উইল গিভ আই থিঙ্ক answers for what are the checks to be you have to carry out in the field investigation. Okay. Acha. এবারে চলে যাই আমরা উপরে একটু উপরে যেটা বললাম সাবগ্রেডের উপরে গ্র্যানুলার সারফেস জিএসপি আগে যেটা ছিল সেটা হচ্ছে যে ফিফথ রিভিশনে যারা সিনিয়র তারা জানেন যে ফিফথ রিভিশনে আমাদের ছটা গ্রেডেড অরেঞ্জ বয়েজ ছিল, ছটা গ্রেডিং ছিল এবং তাতে বেশ কিছু কনফিউশন ছিল, সেই জন্য অনেক বিপিএল আমাদের ভুল যে বিপ্লব হারাচ্ছে জানি মানে এই জন্য অনেক আমাদের এমনিচেরও অনেক প্রজেক্ট ভুল হয়েছে, বিপিএল ভুল হয়েছে, আই বিলিভ গোডসেরও ভুল হয়েছে এবং হয়ে গেছে কারণ ফিফটি মিশনে দেওয়া আছে তার বাইরে কেউ যেতে পারছে না। তো সেটাতে বলা ছিল যে গ্রেড থ্রি আর গ্রেড ফোর এই যে দুটো আছে সে দুটো গ্যাপ ক্রেডিট আছে, হিসাব মতো সেই দুটোই সব থেকে ভালো ড্রেনেজ লেয়ার হওয়া উচিত, কিন্তু ওই দুটো ড্রেনেজ লেয়ারে বলা ছিল অন্য, সেটা ফিল্টার লেয়ার বলা ছিল, ঠিক আছে। সেই জন্য অনেক ভুল হয়েছে, অনেক ডিপিএল অনেক কনফিউশন হচ্ছে, ভুল হয়েছে, কিন্তু এখন আইআরসি 37/2018 এ এই জিনিসটা সংশোধন করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু ডিটেইলে বলা আছে, যেটা আমি বলেছি এই যে এখানে কিন্তু অনেকগুলো বলা আছে মিনিমাম থিকনেস অফ দ্য ভেগেশন ফিল্টার লেয়ার ইচ উইল বি 100 মিলিমিটার, ভেগেশন 3 এন্ড 4 অফ টেবিল এই টেবিলটা পরে দেখিয়ে দিয়েছি, তো যারা জানেন সিনিয়ররা তারা তো বুঝতেই পারছেন ভেগেশন 3 এন্ড 4 those are gap rated technical gradation, it should be used as a drainage layer, or gradation 1, 2, 5 and 6 of table 401 should be treated as a filter and the separation layer. Dudo function are checked at drainage, checked at filter. If for structural requirement, the thickness of the GSP layer is less than 200, কোনই পারে স্ট্রাকচার রিকোয়ারমেন্টের জন্য জিএসপিটা আমাদের কম এনএসএ আছে, ঠিক আছে, ট্রাফিক খুব বেশি নেই তাহলে এনএসএ টা 200 মিলিমিটারের কম হয় তখন কি হবে দ্যাট অ্যান্ড বোথ ড্রেনেজ এন্ড ফিল্টার লেয়ার ক্যান বি প্রোভাইডেড ক্যান নট বি প্রোভাইডেড সেপারেটলি দি মিনিমাম থিকনেস অফ দ্য সিঙ্গেল ড্রেনেজ ফ্রম ফিল্টার লেয়ার শ্যাল বি 150 মিলিমিটার শ্যাল বি 150 মিলিমিটার ফ্রম ফাংশনাল রিকোয়ারমেন্ট, বলে দেওয়া আছে, এগুলো ক্যাটাগরিক্যালি বলে দেওয়া আছে যে কোনটা কি হবে, এবং ভেরিয়েশন 5 এন্ড 6 সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বোথ পারপাস সার্ভ করার জন্য 5 এন্ড 6 এই জিনিসটা ইউজ হবে। ইজ ইট ওকে? নতুনদের বুঝতে একটু অসুবিধা হবে কারণ যতক্ষণ না ফিফথ রিভিশনটা খুব ক্লিয়ার থাকছে একটু অসুবিধা হবে, তো এইগুলো বলা আছে, এই গ্রেডিশন ম্যাচ করে করতে হবে জিএস, ওকে, তো এখানে হচ্ছে গ্রেডিশন 3 এবং 4 দেখতেই পাচ্ছ গ্যাপ রেডিং, সো এখান থেকে একটু বেটার ট্রেনিং ইট ইজ এক্সপেক্টেড, ইট শুড বি দ্য ট্রেনিং, আগে এই কোডে বলা আছে ফিটিশনে বলা আছে ইট শুড নট বি দ্য ট্রেনিং, সো ইট ইজ রং, সেটা কারেক্ট করে দেওয়া আছে ফিটিশন। আচ্ছা জিএসপি কন্টিনিউড এর আরো কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে লিকুইড লিমিট শুড বি ম্যাক্সিমাম 25 আর প্লাস্টিক প্লাস্টিসিটি ইনডেক্স ম্যাক্সিমাম 6
এবং এইটা হচ্ছে এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই, এটা কি আমি দেখলাম, আচ্ছা পরে আসে লেখা আছে, সেটা হচ্ছে যে লিকুইড লিমিট জিএসপি ফেডারেশন আগে যেটা দেখালাম সেখানে কিন্তু বড় পাথর আছে, মানে 20 মিলিমিটারের ওপর পাথর আছে, 20 মিলিমিটার 15 মিলিমিটার 10 মিলিমিটার 4.5 মিলিমিটার এরকম পাথর নিয়ে কি আমরা লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট করতে পারবো? পারবো না। সেই জন্যই একটা বলা আছে 425 মাইক্রন পাসিং যেটা আছে সেইটা নিয়ে আমাদের কিন্তু লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট করতে হবে, এবং সেই লিমিট গুলো বলা আছে যে ম্যাক্সিমাম ইট শুড বি লিকুইড লিমিট 25, প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ 6 এবং সিভিএল ইজ মিনিমাম 30%, আদারস আদারওয়াইজ স্পেসিফাইড। কোনো স্পেশাল প্রজেক্টের জন্য কোনো খুব ভারী গাড়ি যাবে সেখানের জন্য আমরা আলাদা কিছু স্পেসিফাই করতে পারি, যদি স্পেসিফাই করা থাকে তাহলে সেটাই বলতে হবে, ঠিক আছে, আর আদারওয়াইজ ইট ইজ মিনিমাম 30। এখানে বলা আছে যে এই যে 425 মাইক্রন পাসিং 425 মাইক্রন সেটার উপরে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট করতে হবে। এরপরে আমাদের যখন কাজ করতে গিয়ে দেখি সেটা হচ্ছে জিএসপি করে তারপরে এরকম হচ্ছেই না, মিক্স ডিজাইন রেডি নেই, আদারওয়াইজ এই মেশিন খারাপ কিংবা এই জিনিস এই এই জিনিস আমাদের ফেস করতেই হবে, ইটস মানে তাহলে জিএসপি ওপর দিয়ে কি করতে হবে, গাড়ি হেভি চাপ আমাদের স্টেটের যে অবস্থা সব রাস্তায় পাই হেভি কনজেশন, গাড়ি ছাড়তেই হয়, গাড়ি ছাড়া মানে জিএসপি লেয়ারে পাওয়া যায়, কারণ গাড়ির টায়ারের সাথে ফাইনস এই পার্টিকলস চলে আসে মেশে, ওটা হলে জিএসপি যেটা অ্যাকচুয়াল রিলেশন সেটা নষ্ট হবে। তো উই হ্যাভ টু কি করতে হবে, হোয়াট ইজ ওয়ে আউট, আমি তো প্রবলেমটা বলি ওয়ে আউট তো এটাই, এমনভাবে প্ল্যানিংটা করা এমনভাবে যাতে এই ধরনের যে অসুবিধাগুলো আছে লাইক এই মিক্স ডিজাইন রেডি হয়নি, পাথর রেডি নেই, মেশিনের ট্রায়াল রান হয়নি, এই জিনিসগুলো আগে করে নিয়ে পরের লেয়ারটা মানে তলের লেয়ারটা করতে হবে, যাতে জিএসপি কে সঙ্গে সঙ্গে উপরের লেয়ার উপরের লেয়ারটা কি WLM সেটা দিয়ে আমরা ঢেকে ফেলবো। WLM এর ক্ষেত্রে একই কথা বলি, WLM দিয়ে যত কম আপনি গাড়ি চালাবেন তত ভালো, গাড়ি চালিয়েছেন মানে নষ্ট, ঠিক আছে, নষ্ট মানে সেইটা হয়তো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো না, সঙ্গে সঙ্গে তার রিফ্লেকশন পাবো না, কিন্তু পেমেন্টের লাইফ কমাবেই। এটাও একটা জিনিস ছবি দিয়ে বলেছি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেখানে ল্যাটেরাইট মোরাম ইত্যাদি পাওয়া যায় জিএসটি ট্রেডিশন ল্যাটেরাইট মোরাম দিয়ে হয়তো স্যাটিসফাই করে না, তো ন্যাচারালি ল্যাটেরাইট মোরাম এগুলো পাথরের থেকে একটু কম দাম, ন্যাচারালি হয়তো কন্ট্রাক্টর সেটাই দেওয়ার চেষ্টা করবে, বাট দেখা গেছে যে ল্যাটেরাইট এবং মোরাম, ল্যাটেরাইটটা হচ্ছে একটু কোর্সা ভ্যারাইটি এবং মোরামটা হচ্ছে ফাইনার ভ্যারাইটি, সেটা দিয়ে যদি বা আমাদের তখনই তখনই ট্রেডিশনটা ফুলফিল করে দেয় এবং হয়তো ওই লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটের ক্রাইটেরিয়াটাও ফুলফিল করে গেল, কিন্তু ওভার দি ইয়ার্স দেখা গেছে যে যেহেতু এই দুটোর জিওলজিক্যাল ভ্যারাইটি খুব কাছাকাছি ওগুলো কেক ফর্ম করবে, তো তাহলে হয় কি সেটা হচ্ছে যে মানে ড্রেনেজ লেয়ারের ফাংশনিংটা গন্ডগোল হয়ে যায়, সেটা কিন্তু ব্লক করবে, সো অ্যাজ ফার অ্যাজ পসিবল সেটা কিন্তু অ্যাভয়েড করলেই ভালো। এই ল্যাটেরাইট এবং মোরামের ইউজ অ্যাজ ইন দ্য জিএসপি লেয়ার। কি করতে হবে, আমাদের ডিজাইন মিক্স করতে হবে, জিএসপি ডিজাইন মিক্স করতে হবে, জিএসপি ডিজাইন মিক্সে কি কি আছে সেটা হচ্ছে ফার্স্টে গ্রেডেশন, তারপরে যে বা আমরা মেটেরিয়ালটা ইউজ করছি তার লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট এবং পিআই ভ্যালু এগুলোকে বের করলাম, তারপরে তার এনডিটি এবং ম্যাক্সিমাম ওএমসি বের করতে হবে, সেই অনুযায়ী আমরা গিয়ে ফিল্ডে কম্পাকশন করলাম আমরা পেলাম কিনা, এক্ষেত্রে জিএসপির ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা হচ্ছে মিনিমাম 98% আমাদের অ্যাচিভ করতে হবে, বাট নোবডি ইজ রেস্ট্রিক্টিং ইউ ফ্রম অ্যাচিভিং 100%, ইভেন ইউ ক্যান গো মোর দ্যান 100%, মোর দ্যান 100% হতে পারে, কি করে হতে পারে, হতে পারে, ঠিক আছে, আনসার ইজ রাইট, কি করে হতে পারে, বিকজ ইট ইজ এ কম্পারিজন, ওকে, আমরা কিসের সাথে কম্পেয়ার করছি, না ল্যাবরেটরি ডেনসিটির সাথে কম্পেয়ার করছি, ল্যাবরেটরি ডেনসিটি কি, না আমরা একটা স্পেসিফাইড এনার্জি দিচ্ছি, ওকে, তো আমরা সাইডে যদি এত বেশি পাস আমরা যদি দিই রোলারে সেটা ওই স্পেসিফাইড ডেনসিটি এনার্জি থেকে যদি বেশি হয় দেন উই ক্যান অ্যাচিভ,
with the same material. We can ask. There is no harm. The actual person is busy hold. আর আরো একটা দেখা যায় যে জিএসপি স্ট্যাক
তারপরে রোডার নেই, রোডার খারাপ হয়ে গেছে, রোডার অন্য সাইডে চলে গেছে, এইসব জিনিস আমরা ফেসই করি। বাট দোজ আর ভেরি ব্যাড প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো যতটা সম্ভব হয় মানে বা মানে খুব স্ট্রিক্টলি এইগুলোকে কন্ট্রোল করা দরকার। যখন জিএসপি মেটেরিয়ালটা এলো সঙ্গে সঙ্গে যাতে এটা স্প্রেডিং হয়ে তারপরে কম্প্যাকশন হয় না, যত দেরি হবে ওখান থেকে মশ্চার এভাপোরেট করে যাবে এবং মশ্চার এভাপোরেট করে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে। This is a picture where the this testing of the field testing, माने density checking होते हैं, उसकी करते हैं, with the sand replacement method, इधर checking होते हैं वो level checking होता होगा। ये ऊपर चले लो होते हैं WBM या WMM, अकॉन जिला होते हैं, शेडा होते हैं WBM prime करा पाए ना, शुद्ध किचु হয়তো মেইনটেনেন্স কারের জন্য হয়তো WBM করা হয়। WBM নতুন যারা আছে এবং যারা রাস্তা করেনি তাদেরকে জিজ্ঞেস করছি কেউ আমাকে বলবে WBM পুরো ফর্মটা কি? ওটা বলবো এভরিবডি নোস, সো ইউ হ্যাভ ভেরি গুড ইন সিইং দ্য গোইং থ্রু দ্য বুকস অফ কোন বুক কোন বই পড়ো না কানে জাস্ট জাস্ট কান ওকে এন্ড অলসো এখন আরেকদিন তিন নম্বর অর্থাৎ যে হচ্ছে প্রফেসর এ বি রাও আলটিমেটার্স প্রফেসর লাস্ট 10th এডিশনের পর থেকে বইও যোগ হয়েছে এবং বইটা একটু কনসাইজ হয়ে গেছে কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, ভালো হয়েছে। তো সেটাকে বলে ডাব্লিউ ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। ম্যাকাডাম কথাটা করতে গেলে জানো এটা কেউ বলবে আমাকে? হ্যাঁ সায়েন্টিস্ট, কিসের সায়েন্টিস্ট, কি ব্যাপার করেছেন রকেট? জন ম্যাকাডাম উনি ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন বা সায়েন্টিস্ট ছিলেন। জন ম্যাকাডাম উনি ফার্স্ট বলেছিলেন যে এই যে মেটাল বড় পাথরগুলো সেগুলোকে যদি একটু ভারী জিনিস দিয়ে রোলিং করা হয় তাহলে মেকানিক্যাল ইন্টারলকিং ব্যাপারটা আসে, উইচ ইজ দ্য বেস্ট অফ দ্য ইয়র মডার্ন পেভমেন্ট। সেই জন্য ম্যাকাডামের নামে আমরা এখনো WBM তো আসি এবং তারপরেও আছে আরেকটাও আছে বিটুমিনাস ম্যাকাডাম আছে, তো ম্যাকাডামের নামে আরো কিছু আছে ওনাকে স্মরণ করি। তো এইগুলো এই হিস্ট্রিগুলো একটু একটু ইম্পর্টেন্ট কারণ আমাদের জেনে রাখা দরকার কোথা থেকে এলো কিভাবে এলো। তো আমাদের WBM যেটি মেইনটেনেন্স কাজে ছাড়া আজকাল কভার করা হয় না বেশিটাই হয় WMM। এবার WMM টা কেউ বললে নতুনদের মধ্যে পুরো ফর্ম ওকে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন WBM এন্ড WMM? লেবার পাওয়া যাচ্ছে না এবং অনেক টাইম লাগে,
সেই জন্য এটা মেকানাইজড ভার্সন হলো হুইচ ইজ ডব্লিউএল স্ট্রেংথ ওয়াইজ কিন্তু দেখা গেছে আইসিটি ফিফার বেরিয়েছিল অনেকদিন আগে আর আমরা যখন প্রায় ডিপার্টমেন্টে ঢুকেছি তার কিছুদিন পরে সেটা আমার কাছে পেপারটা রাখা আছে হয়তো কিন্তু বলেনি নিশ্চয়ই সেটা হচ্ছে বলেছিল বিএফ ইজ বেটার দেন স্ট্রেংথ ওয়াইজ ইজ বেটার দেন ডব্লিউএল বাট উই ক্যান গো ফর ইন কেস অফ ডব্লিউএল উই ক্যান গো ইন এ গো মানে ইন ওয়ান গো মেকানিক্যাল লং অনুযায়ী আমরা কিন্তু That's why we are generally adopting WMM in all projects for only in few cases where the maintenance work is required. बड़ा बड़ा गड्ढा हो गया उसमें भरना क्या करें पत्थर लगाए ठीक है वो ओटा हुआ मतलब कि एकदम ठीक पूरे जरा रास्ता जरा निर्भर सत्ता को वो ज्यादा अंदर ही मिलनी काज है सबसे तारा किंतु सही प्रपट्टा किंतु पूरा शेष हो गया सही घराना शेष हो गया WBM जिना कोरा एक्चुअली মেকানিক্যাল ইন্টারলকিং ইজ দ্য বেসিক থিং সেটা কিন্তু না করে স্প্রিং মেটেরিয়াল দিয়ে দিল বাইন্ডিং মেটেরিয়াল দিয়ে দিল ইত্যাদি দিয়ে দিল কাজে সেই ব্যাপারটা বুঝে পড়তে হবে জেসিপি করে লেই করে দেয় জেসিপি করে অনেক সময় লেই করে দেয় এটাই ব্যাপার সেটাই ব্যাপার সেই সেই করলে কিন্তু ও তো খারাপ করে কিন্তু আরো প্রবলেমস হবে আরো একটা জিনিস আমরা ভুল করি যেটা একটা আমাদের কাছেই একটা রাস্তা আছে আমি নামটা না করলেই ভালো সেটাতে ভীষণ ভারী গাড়ি চলে কাছাকাছি পাশের জেলাতেই আছে খুব ভারী গাড়ি চলে সেখানে অনেক ইন্টারন্যাশনাল প্রজেক্ট স্যাংশন করে কাজ হচ্ছে কিন্তু 10-12 বছর পরে যখন মেনটেনেন্স দরকার হলো তখন ব্যাপারটা তলায় ভালো ইম্প্যাক্ট বিটুমিনাস লেয়ার আসে সেটাকে রিপেয়ার করার জন্য উপরে বড় পটল চলছে WBM করে সেই ব্যাপারটা খুঁজে করতে হবে যেখানে WBM বা নন বিটুমিনাস করছে WBM বা WMM করছে তার তলায় কোনো বিটুমিনাস লেয়ার থাকা উচিত নয় কেন কিনা তলায় যেই ওই ওখানে জল ঢুকলো সেটা ড্রেনও খাবার জায়গা আছে সেটা ড্রেনও খাবার যদি জায়গা না থাকে তাহলে কিন্তু ওই লেয়ার পাবে সো এই ব্যাপারটা কিন্তু আইসিআই ডিস্ট্রিবিউশনে পড়ে কিন্তু বলা আছে সেটা আমি একদম ডাইরেক্টলি দিই ঠিক দিস ইজ দ্য ক্লজ ইট শুড বি এনশিওর দ্যাট দেয়ার ইজ নো বিটুমিনাস লেয়ার অর এনি আদার ইম্পারভিয়াস লেয়ার আন্ডারনিথ দ্য WBM layer constructed. In clause 404.3.1 in the fifth division, it is also stated in the same way. So it is very important. Very important. WBM এর ক্ষেত্রে আগে তিনটে গ্রেডিং ছিল এখন গ্রেডিং ওয়ানটা গ্রেডিং ওয়ানে প্রায় বিশাল প্রায় অনেক বড় বড় পাথর ছিল গ্রেডিং সেটাকে অফ করে দেওয়া হয়েছে এখন গ্রেডিং টু আর গ্রেডিং থ্রি ছিল ফোর্থ ডিভিশন আর ফিফথ ডিভিশনের মধ্যে এই পার্থক্যটুকু হয়েছে সেটা দেখে নেবে আর স্যান্ড শুড বি অ্যাভয়েডেড এমনি আমরা WBM এর ক্ষেত্রে করি কি বড় পাথরগুলো আমরা যেগুলো করি যে পাথরের করি লাইক সে কথা দিয়ে বলছি পাঁচানি বা পাথর গ্যারান্টি পাথর দিয়ে যদি করি তাহলে তাতে ওই স্ক্রিনিং মেটেরিয়াল এবং বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে স্যান্ড দেওয়া উচিত নয় কারণ কি দুটো একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এটা একই মেটেরিয়াল হওয়ার কথা সেই ক্ষেত্রে স্টোনডাস করে ভালো সেই একই পাথর থেকে ভেঙে যে স্টোনডাস দিয়েছে সেটা হলেই ভালো তাহলে বন্ডিংটা হোমোজিনিয়াসনেস একটু বেশি হবে আর দ্বিতীয় কথা স্যান্ড হচ্ছে জেনারেলি মেইনলি এটা হচ্ছে ন্যাচারাল স্যান্ড ন্যাচারাল স্যান্ড হলে কি হয় ইটস আ রাউন্ডেড সারফেস গোল সেটা হচ্ছে ডাটিংটাকে ফ্যাসিলিটেট করে আর স্টোন এ ডাস্ট হলে সেটা কিন্তু যদি মাইক্রোস্ট্রাকচার দেখি সেটা কিন্তু ফাঁস কাটা কাটা সো এটা কিন্তু ডাটিংটাকে অ্যারেস্ট সো দিস টু অ্যাডভান্টেজেস সেই জন্য আমরা ওখানে স্যান্ড ইউজটা না করে বলছি এটাই আমি বললাম যে স্যান্ড না ইউজ করে বলছি স্যান্ডটা না ইউজ করে এই দুটো বার আচ্ছা এইবারে আমরা WMM এ ঢুকে পড়লাম WMM এর যে পাথর ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অফ দ্য কোর সার্টিফিকেট সেটা বলা আছে লস অ্যাঞ্জেলেস ভ্যালু ফর এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু একটা 40% ম্যাক্সিমাম একটা 30% ম্যাক্সিমাম আর কম্বাইন্ড ফ্যাকিনেস এলোকেশন ইনডেক্স ইট শুড বি ম্যাক্সিমাম 35% এগুলো তো আমরা চেকিং করি জানাই আছে ফ্যাকিনেস ভ্যালু লস অ্যাঞ্জেলেস আপারেশন ফেজ ইন্ডিকেট ইম্প্যাক্ট ভ্যালু
এইগুলো বেসিকস আছে, আমি আশা করছি সবাই জানেন, এটার মধ্যে আমি ডিটেল যাচ্ছি না, তাও তো প্রেজেন্টেশনটা কমপ্লিট করা যাবে, চাওয়াই যেত। এর মধ্যে অনেক আছে, এর মধ্যে অনেক ইঞ্জিনিয়ারিং আছে, অনেক অনেক ইঞ্জিনিয়ারিং, অনেক ডিটেল ইঞ্জিনিয়ারিং আছে এবং খুব ইন্টারেস্টিং, কিন্তু যাই হোক এটা পুরোটা কমপ্লিট করতে হবে, তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে দেখা যেতে পারে। এরও একটা ব্যাপার, ওই 425 মাইক্রন দিয়ে WMM এর পাসিং যেটা হচ্ছে, যে পোর্শনটা, যে পোর্শনটা 425 মাইক্রন দিয়ে পাসিং করছে, সেটারও ক্রাইটেরিয়াটা একটা একই, যে প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট শুড নট বি মোর দ্যান 25 এন্ড প্লাস্টিসিটি ইনডেক্স ইট শুড নট বি মোর দ্যান 6। ওকে, বাকিগুলো আমরা বললাম, এই মিক্সিং অফ অফ দ্য ক্লে, গাড়ি ছেড়ে দেওয়া, যেগুলো জিএসটির ক্ষেত্রে বলেছি একই জিনিস WMM এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। WMM এর আরো কিছু কিছু জিনিস দেখার আছে, সেগুলো আমি বলছি এটা। হ্যাঁ ঠিক আছে, যেমন মিক্স ডিজাইন অফ দ্য জিএসটি বলেছি, এই WMM এর মিক্স ডিজাইনও কিন্তু একইভাবে করা দরকার। কি করতে হবে আমাদের, এটা সাপ কি করতে হবে জিএসটির ক্ষেত্রে, কি করো কি বলো, ফার্স্ট এগ্রিগেট রিডিশন মেটেরিয়াল গুলো দেখতে হবে যে লিকুইড লিমিট আর প্লাস্টিসিটি ইনডেক্স ফুলফিল করছে কিনা। ওকে, তারপরে হচ্ছে আর কি, তারপরে হচ্ছে যে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আর অপটিমাম মশ্চার কন্টেন্ট ল্যাবরেটরিতে করতে হবে, আর সাইডে যখন করতে হবে তখন ডিগ্রি অফ কম্প্যাকশন দেখতে হবে, আর কি করতে হবে লেভেল দেখতে হবে। ঠিক আছে, এইগুলি মোটামুটি WBMM এবং GSP এর ক্ষেত্রে চেকিং। ঠিক আছে, আমরা গ্রেডিংটা কোনটা দিয়ে ফলো করি বিনোদি, আর WMM এর গ্রেডিংটা ডিস্ট্রিবিউশন গ্রেডিং ফলো করি তো, তাই তো? এই এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে ডিস্ট্রিবিউশনে এই গ্রেডিংটা বলা আছে, এই 600 মাইক্রন আর 75 মাইক্রন, এটা ISC 109/2015 এ বেরিয়েছে, এই দুটো গ্রেডিং একটু চেঞ্জ করে দিয়েছে, লুক ইনটু কেয়ারফুলি লুক ইনটু, বাকিগুলো একই আছে, এই দুটো গ্রেডিং চেঞ্জ করে দিচ্ছে, বেটার ইউ অ্যাডাপ্ট দিস, কারণ এই গ্রেডিং ইউজ করে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সাইড একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য এটা ইজ ফাইন টিউনিং, বেটার ইউ অ্যাডাপ্ট দিস, কারণ এইটা বেরিয়েছে 2015 তে, এটা বেরিয়েছিল 2013 তো, কাজে এই জিনিস আমাদের যেটা প্রবাবলি আমরা কিন্তু ইয়ের পরিজেন্ডানাও কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, আমি মনে করতে পারছি না, মোস্ট অফ আমি চেঞ্জ করে দিয়েছি, মানে রোডস এর শিডিউলের পরিজেন্ড। এরকম জিনিস যদি কিছু চোখে পড়ে আমাকে কিন্তু, আমি লাস্ট এই স্লাইডের লাস্টে কিন্তু আমার মোবাইল নাম্বার এবং মেল আইডি শেয়ার করা আছে, সেটাতে আমাকে নির্দ্বিধায় আমাকে ফোন করে আমার নজরে আসবে, যদি কোনো কনফিউশন হচ্ছে কিংবা কোনো স্পেসিফিকেশন, বিশেষ করে এই সময় সেটার দায়িত্বে যখন আমি আসি এখন, সেই জন্য আরো বেশি করে বলা যে এর কি পরিবর্তন পরিমার্জন লাগবে, আমি ওই গল্পটা ধরবো আপনাকে, কি করছি এস ওয়ার এর জন্য, কি চেঞ্জ করছি, কিরকম ভাবে কি করছি, কিরকম অ্যাপ্রোচ নিয়েছি, সেটাও আমরা বলছি আপনাকে, আমি সকলকে বলছি, শেয়ার করছি। ভালো ভাই ফিল্ম চেকিং বলছি, WMM এর ক্ষেত্রে একই জিনিস, ওই ডেন্সিটি এবং ইত্যাদি, এক্ষেত্রেও কিন্তু মিনিমাম ডিগ্রি অফ কম্প্যাকশন 98% পর্যন্ত আমাদের অ্যাচিভ করতেই হবে, ডিগ্রি অফ কম্প্যাকশন এবং টলারেন্স লিমিট অফ দ্য সারফেস লেভেলস ইট শুড বি প্লাস মাইনাস 10 mm ফর দ্য মেকানিক্যালি লেড WMM, মেকানিক্যালি লেড আর ম্যানুয়াল লেড এর মধ্যে একটু টলারেন্স দেওয়া আছে, ম্যানুয়ালি জন্য প্লাস মাইনাস 15 mm এবং মেকানিক্যাল এর ক্ষেত্রে মেকানিক্যাল কি দিয়ে হয়, সেইগুলো কিন্তু কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কিভাবে হচ্ছে কি হচ্ছে না, সেটাই আমি বলবো পরের ছবিতে আছে। আচ্ছা, একই জিনিস ওই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্য ডিগ্রি অফ দ্য কম্প্যাকশন, একই জিনিস বলা আছে, এটা ওই ISC 9 এ আরো ক্লারিফাই করা আছে যে নাম্বার অফ টেস্ট কতগুলো হলে কতগুলো কি কি হবে, মিনিমাম অ্যাভারেজ এটা বলছে 100 এর উপরে আমাদের করতে হবে, রিলেটিভ ফিল্ড কম্প্যাকশন সেটা ক্লারিফাই করে বলা আছে, 100 নয় ISC 100 নয়, এই সবগুলোই কিন্তু আমরা কিন্তু ইন্টারনেট থেকে ফ্রিলি ডাউনলোড করতে পারবো। ওকে,
শুধু সিনট্রিবিউশনটা পারলাম না, কিন্তু আইএসসি বাকি সব কোডগুলো কিন্তু আপনারা এফিলি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সেগুলো বেটার পড়ে নিয়ে সবসময় কোডটাকে একটু ফলো করে করাটাই কিন্তু যুক্তিসঙ্গত ব্যাপার, ওকে? কারণ সবসময় কিন্তু আইএসসি কোড কিন্তু ভীষণ ফ্রিকুয়েন্ট চেঞ্জ, ইউ হ্যাভ টু কিপ ইন ট্র্যাক যে কোডটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে, এবং যদি ভালো হয় যদি আরো ভালো হয় যদি ব্যাকগ্রাউন্ড গুলো জানেন কেন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে, সবসময় সেগুলো জানার সুযোগ হয় না, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে কলিগদের সাথে কিংবা সিনিয়রদের সাথে আলোচনা করে কিংবা কলেজের মাস্টারমশাইদের সাথে আলোচনা করে এটা যদি ক্লিয়ার করা যায় আরো ভালো। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিসের পেট মনে হচ্ছে? Any idea? WL, ঠিক আছে? WL, ওকে? WL এর মধ্যে থেকে এখানে কিন্তু খোঁড়া হয়েছে, খুঁড়ে কিছু জিনিস দেখা যাচ্ছে। What is the unusual thing about it? কি unusual মনে হচ্ছে? কি করে বুঝলে? Radiation technique? Size টা বড় হয়ে গেছে। Actually এটা কিন্তু size না, this is a lump, lump formation. Here, this is not the size. This is lump formation. Here, now I'm going to call you, I'm going to call you lump formation. What is unusual about it? Last mission. Last mission is Shudu no. It has been barbar kono kuchh mein dekho the plastic clay material mission. So you know, to me it a AAT jita jini. Seta, I mean side theke kora. Ei je lump gulo ashe. Ei gulo dry kore niye 425 micron passing. Jokhon ami test korlam. দেখলাম পিআই ভ্যালু 12-14, তো একদম পুরো মানে মানে আমাদের ব্লাড টেস্ট রিপোর্টের মতো বেরিয়ে চলে আসবে এই করে এই কজ, ঠিক আছে? তাহলে প্লাস্টিক ফাইন্স মিশেছে, এইগুলো হলে WMM লেয়ার তো ঠিক আছে, যতদিন জল দিয়ে রাখছে যাচ্ছে ঠিক আছে, এর উপরে বিটুমিনাস যেই চাপবে তার কিন্তু গেল বিটুমিনাস কেমন কি হবে, তাহলে এইটা করলে আমাদের কি করা উচিত? এটা যখন মানে এই জন্যই কিন্তু ইঞ্জিনিয়ারের দরকার, সবটাই যদি ওই গ্রেডিয়েশন দেখে বা কোড বইয়ে যদি লেখা আছে সেটা বলে যদি হয়ে যায় তাহলে কিন্তু আর ইঞ্জিনিয়ারের দরকার ছিল না, দ্বিতীয় ইঞ্জিনিয়ার যেই WHSP লেয়ার হবে যেই WMM লেয়ার হবে তার উপরে পায়ে চলে দেখতে হবে একটা ভিজুয়াল ইন্সপেকশন ফ্রম ইউর এক্সপিরিয়েন্স ফ্রম ইউর কনসেপ্ট যেটা ঠিক হলো কিনা, এটা সেরকমই একটা ব্যাপার। দেখেই মনে হচ্ছে যে একটু লাম্প ফর্মেশনের একটা ব্যাপার আছে, জল ধরে রাখা, যেই লাম্পেশন হলে হয়টা কি জলটা ধরে রাখে, ঠিক আছে? যেই জল ধরে রাখছে তার উপর দিয়ে যখন গাড়ি যাবে তখন কিন্তু একটা হাইড্রোলিক অ্যাকশন হবে, পাম্পিং অ্যাকশন হবে, উপরের যে লেয়ারগুলো আছে বিটুমিনাস লেয়ারটা সেই জিনিসটাকে কিন্তু ফাটিয়ে দেবে, ওকে? সো দিস ইজ দ্য বেসিক্স, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এটা এটা যদি দেখা যায় এরকম জিনিস যদি দেখা যায় তাহলে বলা আছে যে এই রিপ্লেস করা যেতে হবে, রিপ্লেস করার ব্যাপারটা হচ্ছে কিন্তু ছোট একটু কেটে দিয়ে রিপ্লেস করলে হবে না, কোডে একটা বলা আছে 5 মিটার বাই 2 মিটার মিনিমাম করতে হবে, কিন্তু ইউ হ্যাভ টু বি অ্যাজ ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু কেয়ারফুল যে আমি যে কাটবো যতটা আমার মেটেরিয়াল দেবো তাকে তো আমাকে রোল করতে হবে, সেটা যদি একটু ডেপথে কাটতে হয় তাহলে রোলারটা যাতে চলতে পারে সেই জায়গাটুকু দরকার, সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে করতে হবে, ঠিক আছে? কিন্তু একটু বড় জায়গায় কেটে এই জিনিসগুলোকে ডিটেক্ট করে বড় জায়গাগুলো কেটে যদি WMM লেয়ারেই সেই ব্যাপারটা ধরা পড়ল তাহলে কিন্তু বেশি, ঠিক আছে? তার উপরে যদি বিটুমিনাস লেয়ার চড়ে গেল তারপরে এই ব্যাপারটা ফল্টটা ডিটেক্টেড হলো তাহলে কিন্তু গণ্ডগোল মানে থাকবে, সেটা রিপ্লেস করতে হবে, আরো বেশি খরচার ব্যাপার, এগুলো আমাদেরই দেখার থাকে, জানি হোক হয়তো কন্ট্রাক্টরকেই করতে হচ্ছে, কিন্তু দিস আর ন্যাশনাল বেসিস সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। দিস ইজ দ্য পিকচার, বুঝতে পারছেন? এই হচ্ছে কনসিকোয়েন্স, WMM লেয়ারে যদি ওই ক্লে পার্টিকলস থাকে প্লাস্টিক ফাইন্স থাকে তার উপর বিটুমিনাস ছড়ালেই হবে, জানি হোক তাই মস্টারটা ধরে রাখে, ওই তোমার যেই প্লাস্টিক পাইন্স থাকে তাহলে এই বেশি মস্টার ধরে রাখে।
ঠিক আছে,
very very important thing. But fighting layer, normal emulsion থেকে এই যেটু এই emulsionটা কিন্তু প্রায় 8 থেকে 10 হাজার টাকা বেশি cost পারে. Okay, advantage. এটা হচ্ছে কথা. সেটা হচ্ছে আমরা prime port কেন জিনিসগুলো এক জায়গায় আমাদের ডিপার্টমেন্টের যে কাজগুলো হয় প্লাস্টিক ওয়েস্ট কিভাবে করতে হবে
অ্যাসফল্ট মিক্স ডিজাইন কিভাবে করতে হয় আলাদা আলাদা পার্ট আছে, ঠিক আছে। তারপরে এই যেটা বললাম যে পেভমেন্টের ডিজাইনের কি ব্যাপার আছে, তারপরে 37 এর কি কি সাইলেন্ট পয়েন্ট সিন গুলো আছে, বিটুমেন মেটেরিয়ালের উপরে কি ব্যাপার আছে আছে, হিস্ট্রি অফ দা রোড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া কি ব্যাপার আছে, ব্রিজের উপরেও কিছু আছে, রিট্রোফিটিং এর ইন্টারন্যাশনাল জার্নালের যেগুলো বেরিয়েছিল সেগুলোও আছে, সেগুলো একটু হাই লেভেল আছে, তো যেগুলো আমাদের যেগুলো কাজে লাগে সেগুলো আসে দেখতে। এইটা বলছি জেনারেলি আমাদের যে কম্প্যাকশন যেটা করা হয়, হোয়াট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড দ্যাট, যে কোনো আমরা নন বিটুমিনাস যদি লেয়ার আমরা যদি কম্প্যাকশন করি, হোয়াট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড দ্যাট, আমরা কোনো জিনিসটা কি পুরো 100% কম্প্যাকশন করতে পারি ফিল্ডে? 100% কম্প্যাকশন করতে পারি না, কিছুটা ভয়েড রয়েছে, ঠিক আছে। এইবারে কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত, নন বিটুমিনাস লেয়ারকে যতটা পারি কম্প্যাকশন করা, তার মানে ভয়েডটাকে যতটা পারা যায় কমিয়ে রাখা। বিটুমিনাস লেয়ার কম্প্যাকশন করার ক্ষেত্রে এটাই কিন্তু ডিফারেন্স বিটুইন দ্যাট, বিটুমিনাস লেয়ার কম্প্যাকশন করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা স্পেসিফাইড এয়ার ভয়েড রেখে কম্প্যাকশনটি করি, নট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। এই জায়গাটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ ইন এয়ার ভয়েড ইজ 4%, দ্যাট ইজ দ্য থিং, দ্য ইন এয়ার ভয়েড ইজ 3-5, দ্যাট ইজ দ্য রেঞ্জ, মিড ইজ 4%। এই ব্যাপারটা বুঝতে হবে যে বিটুমিনাস লেয়ারকে কম্প্যাকশন করার ক্ষেত্রে আমাদের কিন্তু যতবারই কম্প্যাকশন করে দেবো সেটা নয়, তাহলে বিটুমিনাস লেয়ারটা যাবে, আমাদের একটা স্পেসিফাইড এয়ার ভয়েড রেখে করতে হবে, উইচ ইজ 4%। আচ্ছা, এই এয়ার ভয়েডটা বার করার ক্ষেত্রে আমাদের একটি টেস্ট করতেই হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাজ পার ASTM D2041। এটা কজন করেছে, কজন করার অভিজ্ঞতা আছে, কোথায় কোন রাস্তায় করেছে? এখন স্যার চলছে আমার MK এর রাস্তা, মির্জাপুর কলিগ্রাম কুসুমরা। আচ্ছা, এখানে আছে, ল্যাবরেটরিতে আছে, হ্যাঁ ল্যাবরেটরিতে এটা আছে, GNM টা করেছে, GNM করেছে। আর কতজন? GNM যদি ঠিক করে না করা যায় তাহলে অ্যাসফাল্টিক মিক্সিং করাই যাবে, ঠিক আছে। এইটা আর কিছুই না, এটা হচ্ছে এই এই যে নাম থেকেই বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি, মানে হচ্ছে এর মধ্যে কানে কোনো এয়ার ভয়েড নেই, এমন একটা ডেন্সিটি যেটা মধ্যে কোনো এয়ার ভয়েড নেই, তো সেটা আমরা ফিল্ডে করতে পারবো না কিন্তু ল্যাবরেটরিতে করতে পারবো। ল্যাবরেটরিতে কি করে করি, এয়ার ভয়েড নেই মানে এর মধ্যে কানে কোনো এয়ার বাবলস বা কিছুই থাকবে না, শুধু মেটেরিয়াল বিটুমিনাস যে পাথরগুলোর উপরে বিটুমিনাস কোটিংটা আসে, বিটুমিনাস কোটিং করে আমরা শুধু ওটা একদম পুরো হাতে ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করে কিছুই না, আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে ডেন্সিটি বের করার উপায় হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল, কিছুই না, ওইটাকে এয়ারে ওজন করলাম ড্রাই ওয়েট ইন এয়ার, ওটা করে তারপরে ওর ভলিউমটা বের করলাম, ওয়াটার রিপ্লেসমেন্ট করে করলাম, এবং তার মধ্যে যদি কোনো ভয়েড না থাকে, ভয়েড যাতে না থাকে সেই জন্য আমরা ভ্যাকিউম অ্যাপ্লাই করতাম এবং শেকিং করতাম, এটা শেক করে এবং ভ্যাকিউম অ্যাপ্লাই করে ওর মধ্যে কেন ভয়েডসটা আসে সেটা বের করে দিয়ে তারপরে ওইটার ভলিউমটা বের করলাম, ওয়াটার দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেস বাই দিস মেটেরিয়াল দ্যাট ইজ দ্য ভলিউম, সেটা করে এইটার থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে হয়। ইট ইজ অলসো কল্ড রাইস ডেন্সিটি আফটার দ্য নেম অফ দ্য ইনভেন্টর, মিস্টার রাইস ওয়াজ দ্য ইনভেন্টর অফ দিস। তো এইটা বার করে তারপরে আমরা যে মোল্ডটা নিই, মার্শাল মোল্ড করি বা আমরা ফিল্ড থেকে যেটা কোর বার করি, ঠিক আছে, ওই জিএমএম এর সাথে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওই যে কোর কিংবা মোল্ড সেইটার কম্পারিজন করলে কিন্তু আমরা এয়ার ভয়েড পাবো, সেই জন্য এই মেথডটা করতে হয়, ওকে, সেই জন্য করতে হয় তাহলে এয়ার ভয়েডটা বার করা যাবে, ওকে। একটা খুব ভালো প্রশ্ন করেছো ভজন সরকার সাহেব, তুমি বলেছিলে কেন করতে হয়, তাই তো, এয়ার ভয়েডটা 4% কেন করতে হয়, ইটস ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এইটা একটু টাইম থাকলে ভিডিও যদি চলে আমি চালাতে পারি কিরকম ভাবে করতে হয়, the results are more precise when the aggregates in the sample are completely covered.
The mass of the flask filled with water was 6,079.6 grams. And the mass of the flask filled with sample and water was 7,339.7 grams. 2,084.2 plus 6,079.6 minus 7,339.7. It is a volume. It is a volume of the material. 2,084.2 divided by 800. 24.1. Is equal to 2.52906. Report your answer to the nearest thousand. That is the theoretical maximum specific gravity. Okay. That's all. এইটা ব্যাপারটা বলা হলো যে আমাদের যদি পাঁচামি পাথর মেটেরিয়াল দিয়ে এইটা যদি বার করা হয় যেটাকে আসে 2.54 প্লাস 2.5455 2.56 এই রেঞ্জে আসে এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু সাংঘাতিক একটু বোঝার জিনিস আছে এটা আমি বলবো যে ওই ইউটিউব ভিডিওটা দেখে ভালো করে আর এমএসকিউটা ভালো করে পড়তে আর একটা ডায়াগ্রাম আছে এটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম সেটা দেখলে আরো ভালো বোঝা যাবে এটা হচ্ছে দিস আর দা মার্শাল মোল্ড তৈরি করে কিরকম করে এবং মার্শাল মোল্ডে গুলো টেস্টিং করে কিরকম মার্শাল ইয়েতে মেশিনে স্টেবিলিটি মেশিনে কিরকম করে তৈরি করে তার ছবি সেইগুলোর ছবি এটা হচ্ছে আমরা তিনটে জানি আমরা পাঁচটা টেস্টিং করি একটা হচ্ছে মার্শাল স্টেবিলিটি একটা হচ্ছে ফ্লো আর একটা তিনটে হচ্ছে ভলুমেট্রিক প্রপার্টি একটা হচ্ছে এয়ার ভয়েড একটা হচ্ছে বিএমএ ভয়েড সে মিরর ইলেক্ট্রিকেট আর একটা হচ্ছে ভয়েড স্পিল বাই বিটুমেন এই তিনটে হচ্ছে ভলুমেট্রিক প্রপার্টিজ ওকে তো ভলুমেট্রিক প্রপার্টিজ আমরা যেটা স্টেবিলিটি আর ফ্লো করি সেটা তো একটা জাস্ট ইজ এ ভেরি আরবিট্রারি পারফরম্যান্স টাইপ টেস্ট বাট দেখা গেছে যে এই ভলুমেট্রিক প্রপার্টি গুলো দো দে আর থিওরিটিক্যাল ইট ক্যান নট বি ডাইরেক্টলি মেজার্ড আমাদের কিন্তু অঙ্ক কষেই বার করতে হয় এমন কোন যন্ত্র নেই যে এটা ডাইরেক্টলি আমরা এমনি করে মেজার করে বার করতে পারবো কিন্তু বলা আছে যে এই বিটুমিনাস লেয়ারের স্টেবিলিটি বা ডিউরেবিলিটি যদি ভালো করতে হয় তাহলে এই ভলুমেট্রিক প্রপার্টিজ গুলো প্রপার্টিজ এর গুরুত্ব সব থেকে বেশি মার্শাল স্টেবিলিটি বা ফ্লোয়ের থেকে সব থেকে বেশি হচ্ছে এই ভলুমেট্রিক প্রপার্টিজ এবং যদি একটা প্রপার্টিকে ধরতে হয় যে এটা মানে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দ্যাট ইজ দেয়ার পয়েন্ট আউট অফ দ্য থ্রি আমাদের যেটা মার্শাল স্টেবিলিটি আছে এটা এটা মার্শাল মেথড অফ ডিটারমিনেশন অফ মিক্স ডিজাইন আছে এটা ছাড়াও আরো দুটো আরো তিনটে রাজা আছে একটা বিম মেথড আছে একটা এখন আছে যেটা তারপরে বেরিয়েছিল সেটা হচ্ছে সুপার পেম ডিজাইন এখন যেটা একদম মোস্ট মডার্ন এটার উপর রিসার্চ চলছে এখনো কোড বেরোয়নি দ্যাট ইজ আ ব্যালেন্স মিক্স ডিজাইন নিচে ছবিটা দেওয়া আছে দুটো ক্রাইটেরিয়াকে আমরা স্যাটিসফাই করে আমাদের করতে হয় ওয়ান ইজ রেটিং অ্যানাদার ইজ ফ্যাটিক তো দুটোর মধ্যে এখানে ব্যালেন্সিং করে কোন রেঞ্জ অফ বিটুমেন এবং কোন এগ্রিগেট গ্রেডেশন ইট ইজ গিভিং উইদিন দ্য টলারেবল লিমিট সেটা দিচ্ছে তার মধ্যে থেকে এই এই জিনিসটা করা হয় এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল স্ট্রেঞ্চ এই জিনিসটা করা হচ্ছে এই এটার উপর রিসার্চ চলছে এবং এটার এখনো কোড ফাইনালি বের হয়নি বাট দিস ইজ দা মোস্ট মডার্ন নাও ইট ইজ টু আনসার ইয়োর কোশ্চেন এটা হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম এই হচ্ছে আমাদের বিটুমিনাস মিক্স পাথর তার উপরে বিটুমিনাস কোটিং থাকে ঠিক আছে এগ্রিগেট অ্যাসফল্ট এবং এইগুলো ওর মধ্যে গেলে যে ভয়েড গুলো থাকে দ্যাট ইজ এয়ার ভয়েড কারণ যদি আমরা একদম পুরো ভালো করে দেখি সেটা হচ্ছে তার মধ্যে গেলে কিন্তু কিছু ভয়েড থেকেই যায় দ্যাট ইজ এয়ার ভয়েড এবারে সেইটাকে যদি আমরা এই এই ডায়াগ্রামটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি শুধু এগ্রিগেট আছে ভিটামিনটাকে পুরো আমরা সাক করে তুলে নিলাম ওকে শুধু এগ্রিগেট গুলো সেই পজিশনে আছে ওকে যে যে ফাঁকাটা কি হবে আগে যেটা ছিল শুধু এয়ার ভয়েড এখন কি হবে এয়ার ভয়েড প্লাস ভলিউম অ্যাসফল্ট ওকে তাই তো দ্যাট ইজ কল্ড বিএমএ ভয়েড সিন মিনারেল এগ্রিগেট ওকে স্কিম্যাটিক দেখলে বোঝা যাবে কিন্তু মজা হচ্ছে তাই মজা হচ্ছে যে যতটা বিটুমেন আমরা দিচ্ছি সবটা বিটুমেনই কিন্তু পাথরকে কোটিং করতে লাগে না তাহলে কোথায় যায়
কেউ জানা আছে যে বিটুমেনটা শুষে নেয় সেটা অ্যাবজর্ব বিটুমেন বলে। তাহলে সব যেটা বিটুমেন দিচ্ছি 5.4% আমরা বাই ওয়েট আমরা যেটা দিচ্ছি সব বিটুমেনটা কিন্তু এগ্রিগেট কোটিং করতে লাগে না, সে খুব কম হলো, সে 0.2, 0.1 হোয়াট এভার খুব কম হলো, কিছুটা বিটুমেন কিন্তু ওই সারফেস পোর্স অফ দ্য এগ্রিগেট অ্যাবজর্ব হয়ে যায়। আর বিটুমিনাস মিক্স ডিজাইনের আসলটাই হচ্ছে ডেলিকেসিটা হচ্ছে সেই অ্যাবজর্ব বিটুমেনটা কত সেটা ভালো করে বার করতে, সেটাই হচ্ছে ডেলিকেসি অফ দ্য বিটুমিনাস মিক্স ডিজাইন। সেটা যদি ঠিক করে বার করা হয় তার জন্যই এত সব ওই থিওরিটিক্যাল ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি ইত্যাদি ইত্যাদি এইসবগুলো বার করা এই এই জন্য, কারণ ফান্ডামেন্টালটা কিন্তু এটাই এইখানে কিছু ঢুকে গেছে, এইটা হচ্ছে এফেক্টিভ অ্যাসফল্ট, এটা টোটাল অ্যাসফল্ট, আর এইটুকু হচ্ছে এফেক্টিভ, কালোটা হচ্ছে এফেক্টিভ অ্যাসফল্ট আর বাকিটুকু হচ্ছে ঠিক আছে। এই ডায়াগ্রামটা তিনটে ডায়াগ্রাম ভালো করে বুঝলে বিটুমিনাস মিক্স ডিজাইন অনেকটাই বোঝা যাবে, বেসিক্স বেসিক্স বেসিস অফ দা বিটুমিনাস অ্যাসফল্ট মিক্স ডিজাইন বোঝা এই তিনটে ডায়াগ্রাম। এখন ভদ্রের প্রশ্নের উত্তরটা দিই আমি, উত্তরটা হচ্ছে যে 4% এয়ার ভয়েড কেন রাখ, দেখা গেছে যে এই 4% এর যদি নিচে চলে যায় ভয়েডটা তাহলে করে কি, এটা ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিটুমিনের কাজটা কি, বিটুমিনের কাজটা হচ্ছে গ্লু আঠা এগ্রিগেট গুলো জায়গায় ধরে রাখা ঠিক আছে। এবারে সেই যে রাস্তা হলো তার উপরে বৃষ্টি পড়ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, গাড়ি যাচ্ছে, মানে একটা হচ্ছে ওয়েদারিং, মানে মেইন ড্যামেজিং ফ্যাক্টর কি কি, একটা হচ্ছে ওয়েদারিং এফেক্ট, একটা হচ্ছে ট্রাফিক এফেক্ট। ওকে, ওয়েদারিং এফেক্টটার জন্য কি হয়, আমার যখন গরমকালে বিটুমেনটা ইজ এ থার্মো ভিসকাস লিকুইড, তার মানে গরম পড়লে কি হয় এর ভিসকোসিটি কমে যায় ঠিক আছে, তার মানে ওর যেটা ধরে রাখার ক্যাপাসিটি সেটা কমছে, ভিসকোসিটি কমছে মানে ধরে রাখার ক্যাপাসিটি কমছে। সেই অবস্থায় যদি ভারী গাড়ি যায় কি হবে, ওই যে স্কেলিটন স্ট্রাকচারটা এগ্রিগেট স্ট্রাকচারটা দ্যাট ইজ ট্রাইং টু গেট ডিস্টার্ব ঠিক আছে। এইবারে বিটুমেনটা আমি আসছি পয়েন্টে, যেই ভারী গাড়ি যাচ্ছে ওর মধ্যে বিটুমেন যেটা একটু গলে গেছে ইজ ট্রাইং টু মানে স্কুজ আউট অফ দ্য সিস্টেম চলে আসতে চাইবে ঠিক আছে বেরো যদি এই পর্যন্ত বোঝা যাচ্ছে, ইটস ভেরি কমন ফেনোমেন ব্লিডিং, ওকে ব্লিডিং উই কল ইট। তাহলে এই বিটুমেনটাকে সিস্টেমের মধ্যে ধরে রাখতে গেলেই আমার কিছু একটা ফাঁকা জায়গা চাই, দ্যাটস ওয়াই ইয়ার ভয়েড ইজ রিকোয়ার্ড, ইয়োর আনসার দ্যাটস ওয়াই ইয়ার ভয়েড ইজ রিকোয়ার্ড। ওকে, খুব অল্প হলো বিটুমেন যখন টেম্পারেচারে বাড়ে তখন একটু এক্সপ্যানশন হয়, থার্মাল এক্সপ্যানশন হয়, বাট দ্যাট ইজ ভেরি ভেরি নমিনাল, মেন হচ্ছে এটা ইট ইজ ট্রাইং টু কাম আউট অফ দ্য সিস্টেম, সেই জন্য আমার এয়ার ভয়েডটা ওই সিস্টেম ওই এয়ার ভয়েডের মধ্যেই রাখতে হবে। এই এয়ার ভয়েড যদি আমার খুব কমে যায় যেটা দেখা গেছে 3% যদি কমে যায় দেন ইট উইল পার্মানেন্টলি কাম আউট, বিটুমেন উইল পার্মানেন্টলি কাম আউট অফ দ্য সিস্টেম এন্ড ইট উইল নট গেট ব্যাক ইন টু দ্য সিস্টেম, হোয়াট ইজ কল্ড দ্যাট ইজ কল্ড প্লাস্টিক ডিফর্মেশন। আমরা কোনো একটা লোহাকে সাপোজ টানছি, যখন আমরা ইউপি এস টেস্টে আমরা করি যখন লোহাকে টানি ফেলিওরের আগে পর্যন্ত কিছুটা টেনে অনেকটা বেড়ে গেল, এলংগেশন হলো কিনা, তারপরে যখন আমরা ছেড়ে দিলাম একটা জায়গায় যখন নেক ফর্মেশন হয়ে গেছে তখন আমরা ছেড়ে দিলাম, সেটা আর ফেরত এলো, হোয়াট ইজ দ্যাট কল্ড, ইলাস্টিক লিমিট পেরিয়ে গেছে কি বলো, প্লাস্টিক ডিফর্মেশন বলা হয় কিনা, এখানেও তাই, দ্যাট ইজ সেম থিং ইজ কল্ড ইজ আ প্লাস্টিক ডিফর্মেশন, যেটা কিনা রাখি করেক্ট, যেটা কিনা রাখি, তার মানে দেখবে রাখি হলে পাশে কিন্তু উজিং আউট, বিটুমেন কিন্তু পাশে ফ্লো করে বেরিয়ে গেছে, সিস্টেম থেকে বিটুমেন বেরিয়ে গেছে। দেখা গেছে ইন্টারন্যাশনাল রিসার্চে এই ইয়ার ভয়েডটা যদি 3% এর নিচে চলে যায় তাহলে বিটুমেন ক্যান নট কাম আউট ইন টু দ্য সিস্টেম, ইট উইল পার্মানেন্টলি এক্সপেলড ফ্রম দ্য সিস্টেম হুইচ ইজ দ্য ফেলিওর হুইচ ইজ কজিং দ্য রাটিং, that is called plastic deformation. Bola gaye concept is clear?
This is the thing. Very interesting. এবং তার আইডিয়াটা হচ্ছে এই কেন এয়ার হোয়াইটটা এটা রাখতাম বলেন আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইয়োর আনসার ঠিক আছে এইগুলো NS2 তে কেন এয়ার হোয়াইট কেন VMA কেন হোয়াইট স্ট্রিপ মিনারেল হোয়াইট স্ট্রিপ বাই বিটুমেন প্রত্যেকটা খুব লাইন বাই লাইন করা আছে যদি পড়তে পারা যায় বুঝতে পারা যায় অনেক অনেক মানে ভেরি গুড ইঞ্জিনিয়ারিং ইজ দেয়ার লাইন বাই লাইন আছে ইন্টারেস্ট থাকলে পড়তে পারবেন এবং দারুণ নলেজ সো আমাদের 37 এর এটা চেনা ইকুয়েশন যারা করেন তারা দেখেছেন এটা ফ্যাটিক ইকুয়েশনে সি ফ্যাক্টর একটা করে দেওয়া হয়েছে ওকে সি ফ্যাক্টরে কিন্তু এই যে বিটুমিনাস মিক্স ডিসাইনের যেটা ভলিউমেট্রিক প্রপার্টিস গুলো সেগুলো কিন্তু লিঙ্কিং করে দেওয়া আছে সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা করে দিই আমরা যা আছে করে দিলাম কিন্তু হিসাব মতো যখন আমরা করছি তখন ফিল্ডের থেকে কত এই ভলিউমেট্রিক প্রপার্টিস গুলো আছে সেই অনুযায়ী সি ফ্যাক্টরটাকে আবার বার করে উই নিড টু গো ব্যাক টু দ্য ফ্যাটিক ইকুয়েশন অ্যান্ড ফাইন টিউনিং দ্য আওয়ার পেমেন্ট ডিজাইন সেটা আমরা কেউ করি না করি কি করি না করা উচিত আমি জানি আমার ওয়েস্ট জোনের রোড সেফটি ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল কিছুদিন আগেই নবান্নতে একটা উনি একটা রিলিভেন্ট ইস্যু তুলেছিলেন তার জন্য একটা মিটিং হচ্ছিল হাই লেভেল মিটিং হচ্ছিল তো সেইটাতে হওয়ার পরে আমি বললাম যে এটা কিন্তু করা উচিত তো আমাকে প্রশ্ন পরিমাণ ঘোষ তিনি বলেছিলেন রোড বললেন যে এটা আমি আমার জন্য সাপ্লাই করে করে দিচ্ছি আমি ইফ ইউ আর দ্যাট রাইট থিং করা দরকার উই নিড টু কাম ব্যাক ফিল্ড ডেটা থেকে ভলিউমেট্রিক প্রপার্টিস নিয়ে উই নিড টু ভ্যারিফাই অর ভ্যালিডেট দিস ইকুয়েশন তার জন্য আমরা পেমেন্ট ডিজাইন চেঞ্জ করি নতুন যারা তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে একবারে প্রথমে বোঝা যাবে না দ্যাট ইজ ভেরি গুড কিন্তু কনস্ট্যান্ট যদি এটা নিয়ে কালচার করা যায় করা যায় আমি জাস্ট কিছুটা মানে ফুড ফর থট দিলাম এটা নিয়ে যদি আরো ফার্দার ইন্টারনেট এখন আছে সবাইকার কাছে স্মার্টফোন আছে সার্চ করতে করতে ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট You can grow interest, you can take interest, you will learn. আচ্ছা ঠিক আছে জব মিক্স ফর্মুলা জব মিক্স ফর্মুলায় আমরা কি করি কি কি দিই আমি জাস্ট এগুলো লিস্ট করেছি যে আমরা প্রত্যেক দিন কাজ করতে গিয়ে ফিল্ডে কাজ করতে গিয়ে কত কিছু জিনিস আমরা ওভারলুক করে চলে যাই বা ভুল করি বা অজ্ঞানত বসত করি না কিন্তু করা উচিত কোডে বলা আছে জব মিক্স ফর্মুলায় আমরা কি দিই ম্যাক্সিমাম আমরা গ্রেডিয়েশনটা দিই আর হচ্ছে বিটুমেন ফাইনাল বিটুমেন কন্টেন্টটা কত সেটা দেওয়া উচিত এতগুলো কোটে বলা আছে আমি বলছি কোটে বলা আছে এতগুলো জিনিস দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা জিনিস বলা তো ইট ইজ অলসো ডিসকাউন্ট এই জিনিস আপনাদের কাছে তোমাদের কাছে থাকবে কাজে সেই অনুযায়ী দেখে ইউ হ্যাভ টু পার্সু অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক This is the table from IRC 111, table 7, I mean DHC, it's a fifth division of Ache, but IRC 111 is a good thing to do. Fifth division of Ache is a little incomplete Ache. এবং এখানে যেহেতু এসডিবিসিটাও আছে এবং এসডিবিসি আমাদের রোডসের ক্ষেত্রে এটা ইউজ এখনো হয় যদিও মিনিস্ট্রি স্পেসিফিকেশন এসডিবিসিটা উঠিয়ে দিয়েছে তো এসডিবিসিটাও দেওয়া আছে বলে এই টেবিলটাই আমি রেফার করেছি এইটা আমি বলেছি যে বিএমএ কি জিনিস বা ইয়ে বলতে চেষ্টা করেছি যে ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বুঝিয়ে সেটা বলার চেষ্টা করেছি এটা দেওয়া আছে বলা আছে ইন ওয়ার্ডস এটা এক্সপ্লেইন করা আছে ওয়াইড বিম মিনারেল ইনডেক্সটা কি জিনিস এবং তার ইমপ্লিকেশনটা কি আর দিস আর দা ক্রাইটেরিয়া যেমন কি না কম্প্যাকশন লেভেল 75 ডোজ বলা আছে এটা কেন 75 কি ব্যাপার এটা বলতে গেলে আরো আমার 3 ঘন্টা লাগবে ঠিক আছে ওদিক থেকে সুব্রত তাকাচ্ছে ঠিক আছে 75 ডোজ কেন প্রত্যেকটা জিনিসই ভেরি ইন্টারেস্ট এবং প্রত্যেকটা জিনিসের ইঞ্জিনিয়ারিং অনেক জিনিস আছে সবটা থুড়ি আমি জানি না কিন্তু যেটুকু জানি সেটাও মানে পড়ার জন্য মানে অনেক বড় গিয়ে লাগবে না টাইমটা মেইন এবং উৎসাহী শ্রোতাও লাগে সেটাও ঠিক
তো সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলা আছে, এগুলো ক্রাইটেরিয়াগুলো এখানে মার্শাল প্রো, মার্শাল কোশেন্ট, এয়ার ভয়েড ইত্যাদি ইত্যাদি সবগুলো। এবং ইন্টারেস্টিংলি অল দিস আর ক্রাইটেরিয়া হ্যাজ বিন লেড ডাউন ইন আওয়ার কোড। টেস্টিং প্রসিডিউরের জন্য কিন্তু MS2 যেতে হবে। টেস্টিং প্রসিডিউরটা আমাদের এখনো পর্যন্ত ILC কোডে এখনো বেরোয়নি, বাট কোড ইজ বিং ফর্মুলেটেড ফর দ্যাট, বিগ ডিজাইনের কোড তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং আশা করি একটু অ্যাডভান্স স্টেজে চলে এলে আমি ড্রাফটটা পেয়েও যাবো। যারা তৈরি করছেন তাদের সাথে আমার যোগাযোগ আছে, ডক্টর সুনীল বোস, রিটায়ার্ড সায়েন্টিস্ট অফ CRRI, অ্যান্ড প্রফেসর কেএস রেড্ডি অফ IIT খড়গপুর, অ্যান্ড প্রফেসর এ বিদ্যাগগন অফ IIT মাদ্রাস, এদের সাথে যোগাযোগ আছে। আমি রেগুলার ওদের সাথে কন্ট্যাক্ট রাখি, কী কী ফিডব্যাক ওরা চান আমাদের কাছ থেকে। যেমন ISO 37 এর অনেক কিছু যেগুলো আছে যেগুলো কারেকশন করা দরকার, সে ব্যাপারে আমি ফিডব্যাক দিয়েছি। ওরা বলেছে কোভিড সিচুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে ওরা ফর্মাল মিটিং করে ওরা অরিজিনাল গুলো বাই ইন্ডিয়ান হাইওয়েজে আপলোড করবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ফিলার, বিটুমিনাস মিক্সে তো আমরা ফিলার ইউজ করি। এটা হচ্ছে কি ফিলার আমরা ইউজ করি, বিটুমিনাস মিক্সে কি কি ফিলার ইউজ করি, হ্যাঁ কি কি, হ্যাঁ শুনতে পাচ্ছেন, লাইমস্টোন পাউডার কি আর আর কি আর হাইড্রেটেড লাইম, আচ্ছা আর সিমেন্ট আর রক ডাস্ট বলা আছে। তিনটে জিনিস কোডে কিন্তু বলা আছে, একটা হচ্ছে রক ডাস্ট, একটা হচ্ছে হাইড্রেটেড লাইম, আর একটা হচ্ছে সিমেন্ট। লাইমস্টোন পাউডার কিন্তু বলা নেই, ঠিক আছে। তবু লাইমস্টোন পাউডার অনেক ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। যেটা হচ্ছে কথা, ইন্টারন্যাশনাল রিসার্চে দেখা গেছে হাইড্রেটেড লাইম ইজ দ্য বেস্ট ফিলার ইন দ্য বিটুমিনাস মিক্স। আমার ওর উপর পেপারও আছে, ওই পেজে পাবেন যে কোন ফিলারটা সব থেকে ভালো, কেন হাইড্রেটেড লাইম সব থেকে ভালো, কেন ফিলার মানে কি হচ্ছে, গ্রেডেশনে লাস্টের দিকে যেগুলো ফিল করছে, যে গ্রেডেশনটা ফিল করছে এবং খুব ফাইন, সেই জন্য ফিলার্স বলা। কিন্তু এর আরেকটা ফাংশনও আছে, সেটা কি না, সেটা খুব ফাইন যেগুলো লেস দেন 40 মাইক্রন যেটা আছে, সেটা বিটুমেনের সাথে মিশে গিয়ে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ এক্সটেন্ডেড বাইন্ডার। বোঝা যাচ্ছে, একটু বুঝতেই যাচ্ছে নাকি, ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে। সিনিয়র তো একটু বুঝতে পারবেই, তাহলে আমি জুনিয়রদের জিজ্ঞেস করছি যারা নিউ এন্ট্রান্স, যে খুব যেটা ফাইন পাউডারের মতো জিনিস আছে সেটা বিটুমেনের সাথে মিশে গিয়ে সেটা হয় কি, সেটা এক্সটেন্ডেড বাইন্ডার হিসেবে অ্যাক্ট করে। সো দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ফিলিং দ্য এগ্রিগেট গ্রেডেশন, একদম ফাইন ইন্টারস্টিসেস গুলো ফিল আপ করে, প্লাস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এক্সটেন্ডেড বাইন্ডার। তো এই ক্ষেত্রে হাইড্রেটেড লাইম, আমি আসছি হাইড্রেটেড লাইমের একটা গল্প আছে, শক্ত গল্প, ভিটামিনের লাইফ কি বাড়িয়ে দেয়, ইয়েস, হাউ ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ অ্যান্টি এজিং এন্ড অ্যান্টি স্ট্রিপিং কম্পাউন্ড, ঠিক আছে। এটা প্রফেসর বিবি পান্ডে, নাম শুনেছেন তো, কোডগুলো জান লেখা, প্রফেসর আইটি প্রফেসর ছিলেন এবং 18 সালে মারা গেছেন, ঠিক আছে। ফরচুনেটলি আমার সাথে খুবই ভালো ইয়ে আছে, প্রত্যুষ আছে না এখানে, তুমি দেখেছিলে প্রফেসর পান্ডে ওই মানপটের রাস্তাতে এসেছিলেন, মানপরের ওই যেটা শর্ট প্যানেল কংক্রিট পেমেন্ট আমরা করেছিলাম বর্তমানে সবাই জানে হয়তো, তো সেখানে কিন্তু উনি অনেকবার এসেছিল, ওনার রেসপিরেশনই করা হচ্ছে। কেউ বলতে পারবে রাস্তাটা কেমন আছে এখন, হ্যাঁ ভালো আছে, তো তোমারই আগে আছে, তোমার তোমার এখন তো আসানসোলে চলে গেছে না, দেখে যাও, ঠিক আছে, আমরাও খবর রাখি যে ওটা ভালো আছে। সো প্রফেসর পান্ডে এটা বলতেন যে হাইড্রেটেড লাইম ইজ দ্য চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ আমরা কেন খাই, আমাদের ইয়ের জন্য, মানে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং হিসেবে, সেই জন্য হাইড্রেটেড লাইম ইজ দ্য চ্যবনপ্রাশ, চ্যবনপ্রাশ অফ দ্য বিটুমিনাস মিক্স, ওকে, উনি বলতেন। এবং ইটস ট্রু, ইটস ট্রু। আমার কাছে অন্য স্লাইড থাকলে দেখাতাম, আমি বিষ্ণুপুরের রাস্তায় একটা টেস্ট করেছিলাম, জঙ্গলের রাস্তা,
জঙ্গলে না বিশ্বপুর আরামক বিশ্বপুর রাস্তাতে হ্যাঁ ওই জঙ্গল যেটা আছে খালে জঙ্গলের একটু আগে শেষ করে অ্যামেজিং পিকচার আর জাস্ট ও নর্মাল এমএসএস আমি চুন মিশিয়ে দিয়েছিলাম সেটা হাইড্রেটেড লাইম না হাইড্রেটেড লাইম যেটা বললে না হাইড্রেটেড লাইম ইজ পাওয়া যায় না ইট ইজ ভেরি ভেরি কস্টলি ১৪ টাকা পার কেজি পাবেই না পাবেই না এটা মানে পরা সিমেন্টের থেকে ঠিক সিমেন্টের ডাবল দাম পাওয়া খুব মুশকিল ভেরি 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 ডিফিকাল্ট পাওয়াই যায় না যেটা পাওয়া যায় বাইরে দিলে চুন লাইম দ্যাট ইজ লাইম স্টোন পাওয়া সেটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে হাইড্রেটেড লাইম ইজ যখন আচ্ছা স্কোপ কোথায় বলবেন না যখন এই ইয়ে হয়েছিল কি বলে এই এটা ছোট এক কিলোমিটারের কম এই যে শর্ট প্যানেল কংক্রিট পেমেন্ট হোয়াইট টপিং ইস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট ওটা করেছিলাম যখন করেছিলাম তখন শিডিউলেও ছিল না কিছুই না লট অফ ইয়ে মানে আসে বসে বসে জানে ওই ইনসাইড স্টোরি জানে পরেশবাবু আমাকে করতে দেবে না তার নাম করেই বলে ফেললাম শিডিউলে নেই হবে না ঠিক আছে নোটশিট লিগে দীপঙ্কর ঘোষ সাহেব এসেছিলেন ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে করে দিলাম বাট ইট ইট পেড দেখো ভাই আছে দাদুকে ওই রাস্তাটায় প্রত্যেক বছর ধানের চারা পোতা হতো আর হাঁস ছাড়া হতো তারপর ছবি তোলা কোনো ড্রেনেজ নেই কিছু নাম ইট ইজ কতদিন ২১১২ সালে হয়েছে ঠিক আছে হ্যাঁ ৮-৯ বছর হতে চলো নো নো গভর্নমেন্টে কত টাকা সেভ হবে এবং ইউনিক ওই জিনিসের উপরে ওই টেকনোলজি দিয়ে পানাগড় বাইপাসে ওই জিনিস হচ্ছে এবং ইট হ্যাজ সেভড এ লট অফ নতুন টেকনোলজি অল টুগেদার অপর্ণাও ছিলেন মনে করো তাই তো ওখানে সাপ্লাই ছিলেন তো সেই ব্যাপার মানে বললে করাই যায় আমরা অলরেডি আমি উদ্যোগগুলো নিয়েছি যে হোয়াইট টপিং তো আমরা একটা পাইলট প্রজেক্ট তারপরেও পাইলট প্রজেক্ট এখনো বলা হচ্ছে জানি না বলার কোন দরকার ছিল সাউথ ইন্ডিয়ার লোকেরা হাসে এখনো তোমরা হোয়াইট টপিং নিয়ে পাইলট প্রজেক্ট করছো যেটা ব্যাঙ্গালোরে বোম্বেতে নাগপুর সব জায়গায় ওরা কিলোমিটার পর কিলোমিটার করে ব্যাঙ্গালোর যারা গেছেন তারা জানেন নাইস রোড ইটস টোটাল হোয়াইট টপিং প্রজেক্ট ঠিক আছে কিন্তু খড়গপুর বাইপাসে অলরেডি করা হয়েছে এক কিলোমিটার একটা করা হয়েছে তো সেটা যথেষ্ট ভালো আছে আর প্লাস্টিক ওয়েস্ট নিয়ে অনেক পড়ছে এবং আরবিআইতে আমরা ওটা জোগাড়ও করেছি আমরা ল্যাবরেটরি স্টাডিগুলো করছি সেটা আবার অনেক সরি আছে তো আপনি ইনিশিয়াল যেগুলো জিনিসগুলো চাইছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমার ইয়েতে অলরেডি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা আছে তো যেটা বলতে গেলাম ওই ফিলার নিয়ে তো ফিলার কিন্তু সিমেন্ট অ্যাসেট ফিলার হিসেবে ইউজ করা উচিত না বিকজ অনেকেই বলতেছিল যে সিমেন্ট আমাকে সুব্রত এসে বললো যে ফেলিউরস এর ব্যাপারগুলো একটু বলতে তো রিলেটেড জিনিসগুলো বলছি অনেকেই বলে এসডিবিসি তে ওটা ফিলার দেওয়া হয়েছিল ওই সিমেন্ট ফিলার দেওয়া হয়েছিল তাই ক্র্যাক করে গেছে হোয়াট ইজ ইট ইজ দেয়ার এনি ইঞ্জিনিয়ারিং সেন্স আউট অফ ইট কি মনে হয় সিমেন্ট ক্র্যাকিং নেচারটা কখন ডেভেলপ করে সিমেন্ট ইজ এ ইটসেলফ ইজ এ বাইন্ডার হাইড্রোলিক বাইন্ডার বলে বিটুমিন ইজ এ হাইড্রোকার্বন বাইন্ডার ঠিক আছে যখন জল মেশানো হয় হাইড্রেশন কেমিক্যাল রিয়াকশন শুরু হয় তখন এর মধ্যে মানে কেমিক্যাল রিয়াকশন হয় আর শ্রিঙ্কেজ হয় ক্র্যাকিং একটা ব্যাপার হয় তখন আসে বিটুমিনাস মিক্সে কত জল আছে একে তো জল নেই দ্বিতীয় কথা সিমেন্টের ওই জিনিস মানে এক্সপ্লোডই হয় না জল না দিলে কাজে ওটা ইজ এ নট রাইট থিং টু সে কি সিমেন্ট দেওয়ার জন্য ক্র্যাক হয় বাট সিমেন্ট কেন দিতে দেওয়া উচিত নয় না সিমেন্ট আদারওয়াইজ ইটসেলফ ইজ এ ইজ এ ইজ এ বাইন্ড উই শুড নট ওয়েস্ট সিমেন্ট ওখানে দিলে আর কিছুই করে না শুধু খুব ফাইন মেটেরিয়াল হিসেবে ভেরি অ্যাজ বিকজ ইট ইজ এ প্ল্যান্ট ম্যানুফ্যাকচার্ড মেটেরিয়াল সেই জন্য ফাইননেসটা খুব ডিফাইন থাকে সেই জন্য সিমেন্টটা দেওয়া এবং সেটা পারপাস সার্ভ করে বাট এটা দেওয়া উচিত ট্যাক্সপেয়ার্সদের মানি নষ্ট করে কোনটা সব থেকে ভালো যদি আমার ওয়াটার সেন্সিটিভিটি যদি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তাহলে সব থেকে ভালো হচ্ছে ব্যাগ হাউস পয়েন্টস ব্যাগ হাউস পয়েন্টস কেউ ইউজ করেন
তুমি বলেই যাচ্ছো তুমি অনেক কাজ করেছো বা এগুলো করেছো এবং এগুলো সহকর্মীদের সাথে শেয়ার করো যে কেন করা উচিত, কি করা উচিত, কি না, সেগুলো শেয়ার করা উচিত। ব্যালেন্স পয়েন্টস যেগুলো সেকেন্ডারি পলিউশন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি স্ট্যান্ডে অলরেডি কালেক্টেড হয় সেটাই যদি আমি রিসাইকেল করি দ্যাট ইজ দ্য বেস্ট থিং। আমরা রিসাইকেল করছি, ওয়েস্টেজ বাঁচাচ্ছি, পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন বাঁচাচ্ছি, আবার আমরা রাস্তা ভালো করছি। তো দিস আর থিংস প্রথমেই বলেছিলাম আমি পরিবেশগত দিক দিয়ে আমাদের ভাবতেই হবে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই এই জিনিসের মাধ্যমে কিন্তু উঠে আসছে। আচ্ছা আর একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে যে কোন বিটুমেন ইউজ হবে, কোন লেয়ারে কোথায় কি হবে। আইএস 37 এ এই টেবিল 9.1 পার্টিকুলারলি দিয়ে দিয়েছে, ইট ইজ ভেরি ভেরি ক্লিয়ার যে এটা কোন ইয়েতে ক্যাটেগরিক্যালি দিয়ে দিয়েছে। আগে এটা নিয়ে কনফিউশন ছিল, ঠিক আছে, এটা বলা আছে যে ওই 50 এমএস এর উপরে এনএসএ বা জিজিআরবি, এটা গ্যাপ রেটেড রাবার rubber bitumen or something like that. Okay, এইগুলো করার বিকল্প আছে, এসএমএস করার বিকল্প আছে। কর এসএমএস what stone matrix has called, okay, এটা আর একটু ইমপ্রুভ জিনিস। বিসি থেকে আরো উপরে যদি ভারী গাড়ি যাচ্ছে তাহলে আমাদের এসএমএস বা এটা গ্যাপ রেটেড অ্যাসফল্ট রাবার এই মিক্স করা উচিত। যদিও এসএমএস আমাদের একটা সেকশনে NH60 অনারটি প্রোগ্রামে বলা হয়েছিল মিজারেবলি ফেল করেছে, সেটা তো ব্যাড এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ বিকজ অফ দ্য ব্যাড ইঞ্জিনিয়ারিং, বাট ইজ ইনভেস্টিগেটেড বাই আইআইটি এন্ড কম। সেটা ব্যাড ইঞ্জিনিয়ারিং কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেটেরিয়ালের প্লাস মাইনাস থাকতে পারে। রিসেন্টলি NH60 মিদনাপুরে, হ্যাঁ, 126 থেকে 140 আমি গিয়ে দেখে এসছি, তো এই বৃহস্পতিবারই গিয়েছিলাম, দেখে এসছি, গিয়ে পুরো করে এসছি, দেখে এসছি। কোভিড সিচুয়েশনের জন্য কারের সঙ্গে যেতে পারিনি, কিন্তু নিয়ে এসছি, ইজ এক্সেলেন্টলি এক্সেলেন্টলি। কিছু প্লাস মাইনাস আর একটু হয়তো ইম্প্রুভ করার যেত হয়তো, বাট দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, ভালো করে চেষ্টা করে এবং ফলটা দেখা যাচ্ছে, ভেরি গুড। আর মানে বিসি থেকেও আর একটু ইম্প্রুভ গ্রেড এটা এসেছে। আর এই গ্যাপ গ্রেডেড অ্যাসফল্টিক রাবার যেটা বলছি সেটাও আমরা কতগুলো টেস্ট সেকশন করেছিলাম, এই স্পেসিফিকেশন আইএসতে বেরিয়ে গেছে, কিছু ট্রায়াল স্ট্রেচ করা হয়েছিল, সেগুলো ডিফারেন্ট আমার স্লাইডে আছে, সেগুলোর জন্য অন্য জিনিস লাগবে, অন্য প্ল্যাটফর্ম লাগবে, অন্য টাইম লাগবে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, আগে যেটা ছিল না কোন 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 ট্রাফিক লেভেলে কি কি বিটুমেন ইউজ করতে হবে সেটা এখন 37 স্পষ্টভাবে বলে দিয়েছে। কখন আমরা পলিমার মডিফাইড বিটুমেন ইউজ করবো, পলিমার মডিফাইড এর আগে যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ISO 17459 কিন্তু মুশকিল হচ্ছে যে পিএনবি করতে আমরা পিএনবি ইউজ করাতে আমরা খুব বেশি কনফিডেন্ট থাকি না, কারণ কি পিএনবি ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অনেক কোশ্চেন মার্ক আছে, কারণ কিনা এখানে এটা রিফাইনারিতে তৈরি হয় না। তো যদি কোনোভাবে ইউজ করতে হয় কোনো প্রজেক্টে যদি থাকে এটা, তাহলে আমাদের কিন্তু প্রপার্টি অ্যাজ দ্য কোড যেটা বলছে সেটা কিন্তু খুব ভালোভাবে টেস্টিং করে নেওয়া দরকার, সেটা দেখে বুঝে টেস্টিং করে নেওয়া দরকার, এবং সেই ক্ষেত্রে একদম লেটেস্ট কোডগুলো ইউজ করতে হবে। ম্যাসিক অ্যাসফল্ট ইজ অ্যানাদার থিং, যেটা কিন্তু আমরা অনেক সময় করে থাকি বা করতে হয় আমাদের ওয়েস্টবেঙ্গলে, এটা সাকসেসফুল, কিন্তু মুশকিল হলো ম্যাসিক অ্যাসফল্ট আইটেমটা ভালো, যেভাবে আমরা করি সেটা ভালো, যেভাবে করি সেটা খুব পলিউশন করে, এয়ার পলিউশন করে, সেই জন্য এখন NGT এটাকে মোটামুটি ব্যান করে দিয়েছে। তো আমাদের এটা যাতে পলিউশনটাকে বাঁচিয়েও ইঞ্জিনিয়ারিং নর্মসকে ফুলফিল করে করা যায় সেটার উপায় হচ্ছে মেকানাইজড ম্যাসিক অ্যাসফল্ট। ম্যাসিক অ্যাসফল্টেও আমরা ওই ব্যাচ মিক্স প্ল্যান্টে দূরে শহর থেকে দূরে কোথাও আমরা মেশাবো এবং আমরা ওটা ট্রান্সপোর্টার দিয়ে নিয়ে এসে পেপার দিয়ে যাই করো, এবং কলকাতায় দুটো রাস্তার উপরে রেড রোড এবং বিএপি রোডে এটা অলরেডি প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে। ফার্স্ট টেন্ডারটা হয়েছে, তো হয়েছিল, সেটাতে পার্টিসিপেন্ট পাওয়া যায়নি। সেকেন্ড টেন্ডারে প্রবাবলি গোয়িং টু ম্যাচিওর, তার জন্য যে
মানে ইয়ে করা হচ্ছে, মানে নেটওয়ার্কিং করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে। এবং দ্য থিং ইজ দ্যাট মাঝারের দিকে অনারেবল ম্যাডাম উনি যখন ওপেন করছেন তখন চলে গিয়ে উনার মাথার ভিতরেও ছিল, এত জিনিস মাথায় রাখেন, আশ্চর্যের ব্যাপার। সেটা হচ্ছে যে মা ফ্লাইওভারে গল্পগুলো বলছে এই কারণে, মা ফ্লাইওভারে কিন্তু করার পরে বিটুমিনাস যে ওভারলে ছিল বা ওয়্যারিং কোর্স ছিল সেটা কিছুদিনের মধ্যে উঠে যায়। সেটা নিয়ে উনি কিন্তু ও কনসার্ন মন্ত্রীকে একটু বকাবকি করেছিলেন, কেন্দ্রীয় প্রজেক্ট ছিল সেটার উপরে, তারপরে ওটা পুরো বিলিং করে তুলে ম্যাস্টিকাস করে মাঝেরাকে, কিন্তু ওপরে কিন্তু বিসি দিয়ে আছে। তো উনি চলতে গিয়ে বলছে এখানে কেন নেই ম্যাস্টিকাস পর, কেন নেই? তো উনি সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিমকে এবং আলোচন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারিকে বলেছেন দেখো তোমরা কি হচ্ছে, কেন ম্যাস্টিকাস পর ডেট কেন হচ্ছে না। চিফ সেক্রেটারি ইন্টার্ন একটা মিটিং নিলেন, নিয়ে নিলেন এবং তারপরে ব্যাপারটা এগোচ্ছে। এবং তারই ফলশ্রুতি এবং তার থেকে আগে থেকেই চলছিল নেটওয়ার্কিংটা চলছিল যে মেকানিজম ম্যাস্টিকাস পর কি করে হবে, কি হবে কি না হবে, সেটা আশা করা যায় কলকাতায় ম্যাচিউর করতে চলেছে। দিস ইজ অ্যানাদার ল্যান্ডমার্ক। যখন আমাদের স্পট মিক্স প্ল্যান্ট থেকে যখন ড্রাম মিক্স রাস্তার ধারে স্মল ইয়ে থেকে যখন হট মিক্স প্ল্যান্ট এলো, ড্রাম মিক্স প্ল্যান্ট এলো, তখন মেকানাইজেশন হয়েছিল। ড্রাম মিক্স থেকে যখন ব্যাচ মিক্সে গেছিলাম তখন মেকানাইজেশন হয়েছিল। আস্তে আস্তে তো আমরা ইমপ্রুভ জিনিসেই যাব, হবে। আচ্ছা, ফিল্ড চেকিং এর সময় দ্য টেম্পারেচার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইন টেবিল 500-2 তে এটা বলা আছে কোন কোন গ্রেডের ভিটামিন এর কোন কোন ইয়েতে করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড অল মেইনটেইন দিস। আর দিস আর দ্য ব্যাচ মিক্স প্ল্যান্ট, আমি অলরেডি বললাম যে ব্যাচ মিক্স প্ল্যান্টে কি কি জিনিস কি ব্যাপার আছে দেখতে হবে। এবং বেস্ট গ্রেডের ভিটামিন মিক্স এ ব্যাচ মিক্স প্ল্যান্টেই করা দরকার। বাট ওয়ান ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট US এর ম্যাক্সিমাম প্ল্যান্ট কিন্তু 90% অফ দ্য প্ল্যান্টস আর ড্রাম মিক্স প্ল্যান্ট, ওকে, বাট দেয়ার ড্রাম মিক্স প্ল্যান্ট ইজ উইথ মাচ মোর মেকানাইজেশন, ওকে, ইনস্ট্রুমেন্টেশন অনেক বেশি আছে যেটা আমাদের এখানে ড্রাম মিক্স প্ল্যান্ট গুলোতে হয় না, সেই জন্য ইজ এ প্রবলেম। ইটস বেটার টু গো উইথ দ্য ব্যাচ মিক্স প্ল্যান্ট। দিস আর দ্য ফটোগ্রাফস অফ দিস থিং। আমরা পানাগড় মন্ডলে এর উপরে র‍্যাপ অ্যাটাচমেন্ট লাগিয়েছিলাম। র‍্যাপ ইজ দ্য রিক্লেমড অ্যাসফল্ট পেভমেন্ট, সেটাও আমাদের করা দরকার, আমরা কিন্তু করি না এখানে। This is another machine, I will rather tell you with the figures. This is the bitumen extraction, আমরা জানি। তো এইটা centrifuge bitumen extraction। তো এইটা করার সময় আমরা প্রায় দেখি যে এটা দিয়ে bituminous content বের করার সময় একটা একটা error আসছে বা ভালো করে করা যাচ্ছে না। কি করে করবো, তাহলে মেশিনটা ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবো? একটা খুব ছোট্ট টোটকা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এগ্রিগেট নেবেন, বিসি, ওকে, ড্রাই এগ্রিগেট মিক্স, ওকে, বিটুমেন 5.5, দুটোই ওজন বলে আলাদা আলাদা জানেন, দুটো মেশাবে সেটার এক্সট্রাকশন ওই মেশিন দিয়ে দেখুন যে কত হচ্ছে। 5.5 যদি বিটুমেন মেশান তাহলে কত আসছে দেখুন, এরটা আপনি জেনে যান, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি মানে ফিল্ড টেস্ট চেকিং অফ দ্য কারেক্টনেস অফ দ্য মেশিন। আর এইগুলো প্রত্যেক দিনের টেস্টের পরে গ্রেডেশন এবং ভিটামিন কন্টেন্ট টেস্টটা করা দরকারই, এবং তাতে পরের দিনের মানে 24 ঘন্টা পরে কোর কাটিং করে সেইটার ডেন্সিটি চেকিং করাটা খুব দরকার। এবং এই ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার আছে যে আমরা এনভায়রনমেন্টে এলাম 95% কম্প্যাকশন লেভেল, আমরা সাবগ্রেডে এলাম কত, 97, জিএসবি এবং ডাব্লিউএমএমএ কত এলাম, 98, এই ক্ষেত্রে এটা 92 কি করে হলো বলা আছে উপরে লেয়ার, এটা কি করে 92 হলো? এইটা বিকজ দিস ইজ কম্পেয়ার্ড উইথ দ্য উইথ নো এয়ার ভয়েড, ওইগুলো যেগুলো ছিল সেগুলোতে কিছুটা এয়ার ভয়েড তো ছিল, ল্যাবরেটরি ডেন্সিটির সাথে চেক হলো, ল্যাবরেটরি ডেন্সিটিতেও কিছুটা এয়ার ভয়েড আছে।
সো এই ব্যাপারটা বুঝতে হবে, সো বেসিক ব্যাপারটা বুঝতে হবে যে এটা একদম ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি উইথ নো ইয়ার ভয়েড সেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে, সেই জন্য এটা 92%। ওকে, এবং আমরা এক্ষেত্রে একটা বড় মানে অসুবিধা যাকে বলবো সেটা হচ্ছে যে এই যে ডেন্সিটি চেকিংটা আমরা বলা আছে 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে, কারণ তাহলে কোডটা কাটা যাবে, বিটুমেন রাস্তাটা রোল করার পরে কিছুটা নরম থাকে, পুরো একদম ডিফাইন কোডটা বেরোবে না, কোডটা কাটার জন্য 24 ঘন্টা মিনিমাম যাতে কিউরিং টাইমটা দিতে হয়, একটু শক্ত হয়ে যাওয়ার সময় তারপরে কোডটা বেরোবে। কোডটা বের করে তারপরে দেখলাম যে এই এয়ার ভয়েডটা 92% কম্প্রেশন, মানে হচ্ছে এয়ার ভয়েড 8% করার পর পর, তারপরে গাড়ি যাওয়ার পরে ওটা 3-4% গিয়ে কনসেন্ট্রেটেড, এরকমই ব্যাপারটা, ঠিক আছে। সেটা দেখলাম যে এটা 10-12% আছে, এটাই সুব্রতর পয়েন্টটাই আসছে, এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, ঠিক আছে। কি হবে আমরা করে দেখলাম, আমি নাম করেই বলছি, কোনো অসুবিধা নেই, কারণ ডিপার্টমেন্টের জিনিস, পারাশন বসে রাখে, পুরো হয়েছিল, দুটো ডিবিএম লেয়ার ছিল 130, 65-65 করা হয়েছিল, 65 করার পরে গ্রীষ্মকালে করা হয়েছিল, তারপরে বর্ষাকালে পুরো ফেটে ফুটে চলছিল একদম, আইটিকে দেখে ইন্সপেকশন করা হলো, ইয়ে করা হলো, পুরো কোর্ট তোলা হলো, দেখা গেল এখনো পর্যন্ত মানে তখনও পর্যন্ত মানে গাড়ি ফাড়ি গিয়ে তখনও পর্যন্ত যেটা কিনা 3-4% আসার কথা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে 10-12% পাওয়া যাচ্ছে। সো এয়ারবেড অনেক বেশি, এয়ারবেড অনেক বেশি, এয়ারবেড অনেক বেশি থাকলে কি হবে, জল আর মশার ঢুকবে, মশার অ্যান্ড এয়ার ঢুকবে, ঠিক আছে। একটা হচ্ছে জল ঢুকলেই তারপরে পরেই বর্ষাকাল এসছে, ভারী গাড়ি গেছে, হাইড্রোলিক অ্যাকশনে পুরো ইয়েগুলো ওই এয়ারবেড এগুলো ফাটিয়ে দিয়েছে, বড় বড় করে দিয়েছে, এবং বড় বড় ক্র্যাকস। This is one of the reasons কেন আমরা এইগুলোর সাথে রিলেট করতে পারি, এইগুলো যদি ঠিক করে না মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু রাস্তা ফাটবে। This is one of the very very vital thing, এটা বলছিলাম যে আমরা 24 ঘন্টা পরে আমরা ওটা টেস্টিং করব, ঠিক আছে। টেস্টিং করার পরে যদি মনে হলো আমার 12% এখনো রয়ে গেছে এর ভয়, ওকে, তাহলে কি করবো, করার কোনো উপায় আছে, কারণ তখন তো বিটুমিনাস লেয়ার অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তখন যদি রোলার চালায় তার তো আর কিছু হবে না, উইথ নো এফেক্ট, তাহলে কি হবে, তাহলে আমরা কাজ করতে করতে যদি আমরা ডেন্সিটিটা জানতে পারতাম কতটা এয়ার ভয়েড আছে জানতে পারতাম তাহলে সুবিধা হতো, সেটাই হওয়া দরকার, তাই তো। সেটার জন্য কি দরকার, সেটার জন্য আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে নন ডিস্ট্রাকটিভ যদি একটা ডেন্সিটি গেজ থাকতো ভালো হতো, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়ার ডেন্সিটি গেজ, ওকে, সঙ্গে সঙ্গে ওটা কাজ করতে করতে করবো। এবং এখন বলছে ইন্টেলিজেন্ট কম্প্যাকশন, রোলারের সাথে ইন্টেলিজেন্ট কম্প্যাকশন সিস্টেম, এই একই সিস্টেম লাগানো থাকে রোলারে, করতে করতে ডিজিটালি আমাকে বলে দেবে ওর মধ্যে মানে আমার থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ডেন্সিটিটা ভরা আছে, ওর সাথে কম্পেয়ার করে বলে দেবে যে এত পার্সেন্ট তোমার কম্প্যাকশন, এত পার ইয়ার ভয়েড আছে, বলে দেবে, ইটস ভেরি ইজি, এখনো হয়নি 12% আছে, আরো কয়েকবার পাস করে দিও, দেখে নাও কতটা হবে, ইটস ভেরি ইজি, দ্যাট ইজ রিকোয়ার্ড, বাট উই ল্যাক ইন অল দোজ মডার্ন মেশিনারি, আনফরচুনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যেহেতু আমরা ওই মেশিনগুলো পাই না, আমাদের আরো বেশি কেয়ারফুল থাকা দরকার, আরো বেশি ইঞ্জিনিয়ারিং সেন্সগুলো অ্যাপ্লাই করা দরকার, যাতে এই ভুলগুলো না হয়। মানুষের বলছিলাম যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ পুরো হেভি গাড়িগুলো যাচ্ছে এবং এই একটা বিশাল ইঞ্জিনিয়ারিং ভুল হয়ে গেছিল, তো এই ভুল আই বিলিভ কি অনেক জায়গাতেই হয়, অনেক জায়গাতেই, ওয়ান অফ দ্য মেইন রিজন যে বিটুমিনাস লেয়ার ফাটে সেটা হচ্ছে এইটা, ইয়ার ভয়েড বা ঠিক করে দেখে ছাড়া হয় না, যা তারপরে পরেই বর্ষাকাল, এবং এটা এক্সপেক্টেড আরো বড় কথা যে সু মানে বর্ষাকাল খুব কাছাকাছি চলে এলো তখন কি একদম বিটুমিনাস লেয়ার করে কমপ্লিট করে রাখা উচিত। অনেক সময় আমরা করি আর বিবিএম পর্যন্ত হয়ে গেল, বর্ষাকালের পরে বিএম করবো, এই বিসি করবো, উপরে টপ লেয়ার করবো, দিস ইজ নট গুড ডাইট, দিস ইজ নট গুড, বলা উচিত করা উচিত, এইগুলো হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ারিং, এইগুলোর জন্য রাস্তা, আর প্লাস নন বিটুমিনাস লেয়ার এগুলো যে গাড়ি ছেড়ে দেওয়া, কম্প্যাকশন শুধু গ্রেডেশন দেখে ছেড়ে দেওয়া, কম্প্যাকশন না দেখা, অল দিস আর কজেস অফ দ্যাট ফেলিউর, বেসিসটা যদি ঠিক করে করতে পারি তাহলে রাস্তা ঠিক থাকবে, এবং বুঝে ইঞ্জিনিয়ারিংটা বুঝে করতে হবে। রিসেকশনিং করা বুঝে যাবে যখন মানে রাস্তা ফেলিয়র হচ্ছে এবং সেই ফেলিয়রটা সাবগ্রেড পর্যন্ত পেনিট্রেট করে গেছে,
তুমি তো বুঝতে পারছো রাস্তা ফেলিয়ার করলে সেটা বিটুমিনাস লেয়ারে আছে নাকি তার নিচেও গেছে না একদম পুরো মাটি পর্যন্ত চলে গেছে। যদি মাটি পর্যন্ত চলে গেছে তাহলে তোমার ওই মাটিটা হচ্ছে আনসুটেবল, সাবগ্রেড আনসুটেবল, তখন রিসেকশনিং করতে হবে। কিন্তু সব থেকে বড় কথা আমরা নর্মাল রিসেকশনিং কিভাবে করি, যদি নন সুটেবল সয়েল পাই আমরা বাজে পাক মাটি এটেল মাটি মাটিটাকে তুলে ফেলি স্যান্ড করে দিই, তাই তো? এইসব আইডিয়াগুলো ইজ নট সাস্টেনেবল। সাস্টেনেবিলিটি ইজ এ ভেরি বাজিং ওয়ার্ড, বাজিং ওয়ার্ড। সবসময় সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের পরের জেনারেশন তার পরের জেনারেশন কোনো প্রবলেম না ফেস করে। দ্যাট ইজ ইন বাংলায় খুব সাদা বাংলা করে বললে সাস্টেনেবিলিটির মানে তাই। তার মানে আমরা যে বাড়িটা আজকে ওখানে ইউজ করে ফেললাম তার মানে কিন্তু ন্যাচারাল রিসোর্সটাকে ওয়ান্স ফর অল বাড়ি পুঁতে দিলাম, ওইটা আর কোনো কাজে রাখছে না। ওকে, তো দ্যাট ইজ নট সাস্টেনেবল ওয়ে। হোয়াট ইজ দ্যাট? কি সাস্টেনেবল ওয়ে? কি এটা বলছিলাম, ইউজ জিওসিনথেটিক্স, ইউজ কেমিক্যাল স্টেবিলাইজেশন। ওই একই সরে পুয়ার সরে কেমিক্যাল স্টেবিলাইজেশন দাও। আমরা সেই চেষ্টাও করছি, আপনি রেডি একটি বার সেটা মেটেরিয়াল আছে কেমিক্যাল মেটেরিয়াল স্টেবিলাইজেশন করে দুই তিন সিভিয়ার আছে ওইটা 2% 4% মেশাও সিভিয়ার উইল বি শুটেড আপ টু 15% 20% সেম মেটেরিয়াল। ওকে, সো দিস আর দ্য সাস্টেনেবল মেটেরিয়াল, সাস্টেনেবল ওয়ে অফ ক্যারিং আউট ওয়ার্ক। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং করতে হবে। আমরা ওই গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের এই ইঞ্জিনিয়ারিং সেন্স এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের হয়তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের সেরকম হয়তো পাবলিক একটা একটা লাইক ডক্টর অপারেশন করলো, একটা খুব ভালো অপারেশন করলো, তার চারদিকে নাম হলো, ইয়ে হলো, একটা লয়ের খুব ভালো একটা সাংঘাতিক ও কোর্টে জিতলো, সেরকম আমাদের হয়তো সাংঘাতিক কিছু হয় না। যদি বা হয় এই যেমন মাঝেরহাট ব্রিজ হলো, কোনো একজন ইঞ্জিনিয়ারের নাম কিন্তু হয় না, ইটস এ টিম ওয়ার্ক অফকোর্স। সৌভাগ্য সবাইকে হয়তো হয় না, কিন্তু এই ছোটখাটো জিনিস, ছোটখাটো একটা এমন একটা জিনিস আমরা করবো, সেটা থেকে আমাদের মধ্যেই থাকবে, কিন্তু সেটা আমাদেরকে কিন্তু অনেক মানে কি বলবো মানসিক শান্তি দেবে যে এটা ঠিক আছে, আমরা আমাদের কর্তব্যের প্রতি আমরা ভালোভাবে করেছিলাম, আমরা যদি করতে পারি সেই ব্যাপারটা থাকবে এবং নিজের কনসেপ্টটা নিজে থাকবে। এই সাস্টেনেবিলিটি এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, কেন করবো, কি করবো, কি করছি। এখন যেটা ধরুন আমাদের সার্কেলে অনেক জায়গাতেই হচ্ছে, মানে যারা ওয়েস্ট জোনে আছেন, ওয়েস্ট জোনের মধ্যে ম্যাক্সিমাম রাস্তাতে এখন সার্ফেসিং করতে বলছে। তো সার্ফেসিং করতে গেলে আমরা যেটা আগে দেখতাম সেটা হচ্ছে বেঙ্গলমেন্ট বিম ডিফ্লেকশন, এখন বলছে ওটাকে ডিসিপিটি করতে, ডিসিপিটি জিনিসটা একটু ডিসিপিটি না এফডব্লিউটি করতে বলছে। হ্যাঁ, এফডব্লিউ ওটা মানে বেঙ্গলম্যান বিম এর বদলে এফডব্লিউটি। হ্যাঁ, ওটা সাথে একটু সংক্ষেপে বলে দেন। এবারে বলে দিই এটা কমপ্লিট করি, তারপর সূত্র যদি এরর করে তাহলে বলবো। আচ্ছা, এই ক্ষেত্রেও এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বিটুমিনাস লেয়ারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, ফর্মুলাটা একই, সেই জিনিসটা বলে দিলাম। আর এইটা আমি বলে দিয়েছি এই যে এইটা হচ্ছে ছবিটা হচ্ছে নিউক্লিয়ার ডেন্সিটি গেজ। এইটা যদি আমরা ইউজ করতে পারি না, অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু এর আইডিয়াগুলো রাখা ভালো। যদি আমরা সঙ্গে সঙ্গে ডেন্সিটি টেস্টটা করতে পারি তাহলে খুব ভালো হয় এবং এই জিনিস ইউজ করতে পারলে ভালো হয়। না তাহলে মানে তাহলে ক্র্যাক করে যাবে এটা না, তাহলে জল ঢুকলে ক্র্যাক করবে, সঙ্গে সঙ্গে যে ক্র্যাক করবে তা না। রেমেডিটা একটাই, যে যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন বুঝে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বুঝে পড়, আর তা না এসে মানে ওই যেটা বলছো সেটাই, মানে ওটা তুলে ফেলে করা বা খুব ভাগ্য যদি ভালো হয় বৃষ্টি বৃষ্টি না হলে টিকে গেলে, যদি বর্ষাকালের অনেক আগে হচ্ছে শীতকালে হচ্ছে তাতে সেকেন্ডারি কন্ট্রাকশন হয়ে গাড়ি গিয়ে যদি এয়ারপোর্টটা যদি একটা জায়গায় চলে আসতে পারলো ঠিক আছে বেঁচে গেল, আর যদি বর্ষার একটু আগে আগেই হলো বর্ষায় জল ঢুকলো তাহলে কেন রাস্তা করতে।
মন্দের ভাগের সলিউশন বারসাত বসিরহাটে এক্স্যাক্টলি এটাই করা হবে, ধাক্কা দেওয়া চাপা দেওয়া। And that's all. এই আমার মেল আইডি এবং এগুলো নাম্বার শেয়ার করা আছে, ঠিক আছে? Generally after this sort of seminar I receive lot of Facebook friend requests, but forgive me please, I am not that very Facebook আমি অত স্বচ্ছন্দ নই, ঠিক আছে? সেই জন্য বলে দিলাম যে এটা ডাইরেক্ট ফোন করবেন, মেল আইডি করবেন, ইয়ে করবেন, ওকে হোয়াটসঅ্যাপ করবেন, এখন ইয়ে চলে সিগন্যাল চলে এসছে, সব আছে, আমি মনে শুধু মনে স্বচ্ছন্দ ফেসবুকে অবদান। তো এইটার পরে তারপর একটা কোশ্চেন ছিল কি হেপাটাইটিস বি, কি ইফ আই এম অ্যালাউড, হ্যাঁ বলে দিই, এটা হচ্ছে যে ঠিকই আছে, হেপাটাইটিস বি মানে হচ্ছে ফলিং ওয়েট ডিফেক্ট। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে বেঙ্গলম্যান বি, সেটা এখনো আছে, নেই তা না, ওটে এখন প্রমিশন এখানে, কারণ একটাই সেটা হচ্ছে যে FWD সেটা হচ্ছে একটু হাই এন্ড মেশিন, পড়াটা একটু এখনো পর্যন্ত আমাদের কাছে অত সহজলভ্য নয়, যারা করছে এখনো একদম পুরো কলকাতার বাইরে বা ইত্যাদি জায়গায় যে আমরা অত ভালোভাবে পাচ্ছি তা না, সেই জন্য কিন্তু ইট ইস FWDটা আর কিছুই না, FWD করা হচ্ছে ওভারলে যে করব সেটা আগে করা হবে বেঙ্গল ম্যান, এখন FWD সেটা বলবে নিচে পেভমেন্টের নিচে যে লেয়ার গুলো আছে তার এমআর ভ্যালু কত, এমআর ভ্যালু মানে হচ্ছে মডুলাস রেজিস্ট্যান্স ভ্যালু কত, সেই অনুযায়ী তোমার এই পেমেন্টটা আর কতদিন চলবে, তোমার ডিজাইন লাইফ এতদিন আরো চালাতে পারো, তাহলে তোমাকে ব্যাক ক্যালকুলেট করে এবং আবার আইডি ফিট করে বলে দেবে যে তোমার এতটা লেয়ার থিকনেস লাগবে বা এই আইটেমে এতটা লেয়ার, এই এমন ভ্যালু এতটা লেয়ার থিকনেস লাগবে। মোদ্দা কথা হচ্ছে তাই, এবং তলার যে লেয়ার গুলো আছে FWB ওই একটা ওয়েট ফেললে, ওয়েট ফেলে এটিকে ছটা এদিকে ছটা ডিফ্লেকশন গুলো মেজার করে, সেইটা মেজার করে তোমাকে নিচের যে লেয়ার গুলো আছে তার এমআর ভ্যালু তোমাকে রেঞ্জ দিতে হয়, সে তার তলে সে WMM আছে, WMMটা তুমি রেঞ্জ দিলে 200 থেকে 800 তোমার রেঞ্জটা ন্যারো করে সে 300 থেকে 400 ওটার যে তোমাকে আউটপুটটা দেবে, তাতে তোমার সুবিধা হলো যে ওপরের মানে এই পেভমেন্টটা যে অবস্থা আছে সেটা কতদিন চলছে সেটা বার করা, এবং এটা আরো 15 বছর চালাতে গেলে কি 10 বছর চালাতে গেলে এর উপরে আরো কতটা লেয়ার এমআর ভ্যালুর সে 3000 পার এমআর ভ্যালু এই ফিটনেস তোমার লাগবে। মোটা কথা হচ্ছে ঠিক আছে, ইটস এ ইটস এ ইটস এ অ্যাডভান্স ভ্যারাইটি, তো ব্যাপারটা বুঝতে হবে, আমি যত সহজে বললাম এটা এটার মধ্যে কানে ন্যাচারালি অনেকটা বেশি ভালো বোঝার ব্যাপার, না করলে বোঝা যাবে, এটা এমন একটা জিনিস না করলে বোঝা থাকে clay soil থাকে, সেক্ষেত্রে one very good thing is that you go for the geosynthetics, geocell use করতে, এই জিনিসগুলোকে পড়াশোনা করো বা জানো, আজকে সবটা স্মার্টফোন হ্যাঁ গুগল হ্যাঁ নিকালো, অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি এফেক্টিভ। স্যার লাস্ট একটাই কোশ্চেন, একটা না একটা, স্যার একই একই ইয়ে দিয়ে আপনি টোটাল রাস্তাটা হলো, কিন্তু যে সমস্ত জায়গায় আপনার হয়তো ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড বা আপনার ওই অটো স্ট্যান্ডও থাকে, সেই পোর্শনটুকু যেখানে গাড়ি ভ্যালিউ কেন হচ্ছে, ভ্যালিউ হচ্ছে না শুধু ওই রাস্তাটা বাম্পিং হচ্ছে, হ্যাঁ বাম্পিং হচ্ছে, বাম্পিং এর মেইন কারণ বেসিক কারণ কিন্তু আন্ডার কম্পাকশন,
এরকম এরকম যে ইয়ে হয়ে যায় প্রোভোকেশন ফর্ম হয়ে যায় তার তার মেইন কারণ হচ্ছে বেসিক কারণ হচ্ছে আন্ডার প্রোভোকেশন এবং যদি স্ট্যান্ডে যদি এই ব্যাপারটা হয় সেটা হতে পারে সেখানে হয় কিনা এই যেগুলো বাস স্ট্যান্ড বা ইত্যাদির ক্ষেত্রে বা ইন্টারসেকশনের সামনে ম্যাস্টিক করা থাকলে আরো বেশি ইয়ে হয় ব্রেক অ্যাপ্লাই এবং ওটা স্টার্ট করা হলিং এফেক্টটা বেশি হয় না এটা নয় হলিং এফেক্টটা বেশি হয় সেই জন্য টেনে যায় মানে ওটা দাঁড়ায় ঠিক আছে যখন স্টার্ট করে আবার একটু বেশি কার্টিক ব্যাপারটা বেশি হলিং এফেক্টটা বেশি হয় সেই জন্য টেনে যায় ম্যাস্টিক টু ইলাস্টিক হয় তো অনেকটা বেশি ডিপেন্ড থাকে ইলাস্টিক টেন হয় এগুলোর রেমেডিয়াল মেজার অনেক আছে আর কি কোশ্চেন আছে এনিথিং এলস অর শুড উই ফাইন্ড মাই লাভ টাইম টাইম ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে আপনি খুব রিলিভেন্ট বলেছেন আমাদের একটু হাটকে চিন্তা করতে হবে আউট অফ দ্য বক্স আউট অফ দ্য বক্স কিছু নেই এগুলো কিন্তু অল টেস্টেড অল জিনিস এই যে হোয়াইট টপিং ওয়েস্ট প্লাস্টিক আরো অনেক আছে এই যে বললাম এসএমএ তারপরে যেগুলো বলছিলাম যে এই যে জিওসিনথেটিক্স অ্যাপ্লিকেশন আমাদের স্টেবিলাইজেশন আইটেম সেগুলো আমি চেষ্টা করছি শিডিউলে ঢুকিয়ে ফেলতে আর যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেটাবুক লিমিটেড হয়ে গেছে সেইটার একটা অ্যাডভান্টেজ পেয়েছি আমি একটা অলরেডি প্রপোজাল দিয়েছি এজেন্সিকে নোটশিট ইনিশিয়েট করে দিয়েছি একটা এক্সটেন্ডেড শিডিউল কমিটি করে এর পুরো আমাদের রোড সেভেন এবং পিডব্লিউডি এস ওয়ারে খুব ঘুরেছে বহু ঘুরেছে একা হাতে আমার করা সম্ভব হচ্ছে না যেখানে দেখি সব ভুল পিডব্লিউডি তো ভুলে করা পিডব্লিউডির ওই প্রথমে যেগুলো লেখা আছে কোন বেসিস দিনের পর দিন চলে আসে না ঠিক আছে সেটা কিছু তার কারণ আছে সেটাও আমি দেখেছি সেগুলো কারণ আছে কিন্তু একটা সাইন্টিফিক বেসিস হওয়া দরকার সেইগুলো নেই আমি চেষ্টা করছি সেটাকে করা এখন তো স্যার সব কবি সবসময় আমি যেমন আমি ধরে জানি এসএনপি কতগুলো আইটেম আছে আমি জানি পড়বে না বাকি ডেকে আমার আমি সেটাই বললাম আমি কি বললাম আমি সেটাই একদম মানে শুধু শিডিউল বেরোবে মানে কি বছরের পর বছর একই ভুল রিপিট করে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমি একদম পুরো গোড়া থেকে ধরে কারেকশন করে করে দিই খুব খুব মুশকিল হয় আই অ্যাপ্রিশিয়েট রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট এটা আমার মাথায় আছে আমি চেষ্টা করব কিন্তু এর মধ্যেখানে আমার ভোট টোটের আছে ব্যাপারটা কারণ ফাইনাল শিডিউল একদম নতুন করে করতে গেলে গভর্নমেন্ট আগে চলে ভাই রেট বেড়ে যায় কিন্তু অলরেডি 20% লেস পড়ছে এখন আর কি করে বাড়ছে সো অল দিজ আর প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস গভর্নমেন্ট গভর্নমেন্টের জায়গা থেকে যারা পলিসি মেকার লেভেল আছে তারা নিশ্চয়ই ঠিক তারা নিশ্চয়ই ঠিক কারণ টাকা তাদেরকে ম্যানেজ করতে হবে সেটাও বুঝতে হবে আমরা ঝাঁকুশি তাই করতে পারি তো কাজে সবকিছু বেসিস নিয়ে চেষ্টা করছি একটা ইয়েগুলো করতে তো এইগুলো আমার নিশ্চয়ই মাথায় আছে প্রত্যেকটি অপর পরে জানলাম তো আমাদের পিডব্লিউডির ক্ষেত্রে তো আমার 12-13 পৌঁছে গেছে এটা ঠিক 12টা করি চেষ্টা করছি তো এটা ঠিক আছে আমার মেল আইডি ফোন আছে যার যে সাজেশন আছে শিডিউল সংক্রান্ত নতুন কিছু ব্যাপারে সাজেশন আছে নির্দ্বিধায় করতে পারবে কোনো হেজিটেশন আছে ওকে Thank you, sir.